আরা ওয়াজ করি, ওয়াজ করিবে শুরু দিব খুতবা ফুরি, খুতবা শেষ হইলে দরুদ শরীফ ফুরি, দরুদ শরীফ শেষ হইলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফুরি, ইয়ার পরে কোরআন শরীফ তুনু গায়াত ফুরি, ইয়ার পরে হাদিস ফুরি, এটা আর কিছু নফুরি। তইলে ওয়াজ মানে কোরআন এবং হাদিসের হতা, ওয়াজ মানে কি কোরআন হাদিসের হতা, এখন ওয়াজ মানে গালাগালি, ওয়াজ মানে লাভালাভি, ওয়াজ মানে গিব শেকায়ত, ওয়াজ মানে যার মনে যারো হই ব্যস্ত ডুবে দিই, যার মনে যারো হই যার নাম ডুবে দিই, জানি নিতে নানার বাড়ি। আল্লাহ পাক সুবহানাহু তাআলা ইয়ারার ব্যাখ্যানরে কোরআন এবং হাদিসের হতা হইবেল্লাই শুনিবেল্লাই তৌফিক দোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ন ফরমা দুম্মত তাআল্লামুল কোরআন, তোমরা কোরআন শিখো, তোমরা কি শিখো কোরআন শিখো, ওয়াল্লিমুহান্নাস ওয়াল্লিমুহুন্নাস, তোমরা মানুষেরও কোরআন শিখকে দাও, কোরআন নিজে ফুরিবে মানুষেরও কোরআন ফুরি কোরআন শিখকে দিবে, ফা ইন্নি মকবুত কিলেই আই চিরদিন থাকতাম ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বয়ান ফরমার, এই উম্মত কোরআন শিখ, কোরআন শুন, কোরআন শিখ, কোরআন মতো আমল কর, কোরআন ফুরিলি কোরআনই বে কিয়ামতের দিন অনলাই আনলাই সুপারিশ করিব, একরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ লি আসহাবি, এই উম্মত কোরআন ফর, এ কোরআনই বে ফরিন আল্লাহ কিয়ামতের দিন সুপারিশ করি, ফেফার ফরিন না মানুষের অভাব নাই, ওয়া মোবাইল ফরিন না মানুষের অভাব নাই, গিব শেখায়ত করি না মানুষের অভাব নাই, কিন্তু আল্লাহর কোরআন ফরিন না মানুষ নাই, মুসলমানের ফয়েরে কোরআন শরীফ ফরিন না জানে, ইতা বা সাত দোয়ানত বহু লম্বা লম্বা গম মারে, বাড়ি ঈদ আব্দুল নাম ঈদ আব্দুল্লর নাম কি আব্দুল্লর, ফারহিদে মুসলমান ফারা, ডরহিদে মুসলমানের বাড়ি, ডেনে উজুর বামে উজুর সামনে উজুর ফিসে উজুর উরে উজুর নিচে উজুর, ফাস্টিয়া দিলে মাত্র উজুর গো ভাবেলা, কিন্তু এ ফরা হওয়াল কোরআন শরীফ শিখিন ন পারে, ব্যাগ কিন শিখি কিন্তু আল্লাহর কোরআন শিখিন ন পারে, ইতে যদি কোরআন ফুরিজ জানতো, যারা কোরআন ফুরিজ জানে ইতারা কোরআন এবার নসারে, যেন যারা মোবাইলের মজা বুঝি বুঝের তারা মোবাইল এবার সারে না, এ গুরু গুরু ফোয়া এত্তরে দের বিয়েতে দু বিয়েতে ফোয়া বান্না হাইবু মোবাইল নদিলি, এ না আর দিনভর মোবাইল এবার ল্যাঙ্গুরি ফুরিতা দে, তে মোবাইলের মজা বুঝি দে, মোবাইলের কি বুঝি মজা, তারপরে এই যে ইয়ন তরুণ বা ইয়ল এখন ঘরে যাবি বুঝিন আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়ান ফুরিব, আর মোবাইল হন্ড ফসনা হয়ে গেলে সিধে ফুরিব যে বেগুমুত দোয়া ফর দে, আর মোবাইল হন্ডে মোবাইলের সাজ নাই মোবাইল চার্জার হড়ে ই নেই দে নিত্য প্রয়োজনীয় হতাবার্তা, বাস মোবাইল ইবে ঠাইতে 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 সাইতে 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 মোবাইলের যাতে সাজ গেই ওই ইতের গুমু আইসি, যতন সাজ তাহে এতন কি নুমাই গুম নুমাই, মোবাইলের মজা বুঝিলাম কিন্তু কোরআনের মজা নো বুঝি, যারা কোরআনের মজা বুঝি তারা আর আর একদর কোরআন ভরে দেয়, যারা কোরআনের স্বাদ বুঝি তারা সারা রাত কোরআন পড়ে দেয়, যেন আর আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে কোরআন ফুটতে দেয়, কোরআন ফুটতে ফুটতে এই যে নামাজের মধ্যে আল্লাহু আকবর ফুটতে এই দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ ফুটতে ফুটতে ফাও মোবারক ফুলি যার, আম্মা জানা আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এভাবে ফাওয়ার মধ্যে দাঁত বুলে দি, ইয়া রাসূলুল্লাহ আমরা তো তখন গুণা নাই নিষ্পাপ মাসুম নবী অল গুণা ন করে, নবী যদি গুণা করে তো উম্মত খোড়া দিব, ও ইবে নবী দে না ইবে তো কিছুদিন আগে আরো আরো বই রেন্তি ফলস কালা হাইলি তো খোড়া ন দিব, এই উম্মত খোড়া দিন না রে ভান, আল্লাহ সমস্ত নবী ব্যাগ কোনরে নিষ্পাপ বানাই, নবী অলে গুণা ন করে, সগিরে গুণা কবিরে গুণা বড় গুণা ছোট গুণা জানা গুণা অজানা গুণা হন প্রকারের গুণা নবী অলে ন করে, আল্লাহ নবী অলের মাসুম রেখে উম্মতরে শিখে বেল্লাই, আর দেশের মধ্যে হনুকম ফোয়া যদি ডর মিখে হই দেন হদুয়াইয়া যদি ইতার তো জুর গেছে দিবার হনসি না হদ ইবার হদ আয়াত যে ভিড়ে ভিটি দুষ্টমি গিতে দেতে লাই তো উজুর হোড়া দিবে দেন
তারপরে সারক হদওয়াইয়া ওয়াজ গর দিবহন হিতর নি বা ছাত্র ফন্ন নফর দা ঠুস ঠুস হানসাইছে মাইতাম দে তে হোড়া দি ফেলাল দিনো এতলা নবী অলর হন ওস্তাদ দুনিয়ার নাই নবী অলর ওস্তাদ হইতে স্বয়ং আল্লাহ কে হোড়া দিন রে ভান নবী অলর ওস্তাদ হন আল্লাহ আল্লাহ রাসূল ভাই ফরমাত দে আল্লাহ মানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আরে আর রবে শিখেই আল্লাহ মানি রব্বি ফাহসানা তালিমি বালা শিখে দি নবী অলর ওস্তাদ হন দুনিয়ার মধ্যে নবী অলর ওস্তাদ দুনিয়াত হন মানুষ নবী অলর ওস্তাদ নয় নবী অলর ওস্তাদ যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তা আম্মা জানাইছে সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের ফা মোবারকাত বলে দি কিয়া আল্লাহ রাসূলের ঠ্যাং ফুলে গিয়ে দে ফা মোবারক ফুলে গিয়ে দে তা আম্মা জানাইছে ফজলত দে ইয়া রাসূলুল্লাহ অনত তো কোনো গুনাহ নাই নিষ্পাপ মাসুম তে ইয়ার ফর সারা রাত বন নামাজ কা ফর সারা রাত বন তাল্লা রাসূলের জবাব দে দে আফালা আকুনা আবদান শাকুরহ আফালা আকুনা আবদান শাকুর আয়েশা আল্লাহ যারা গুনাহ ন দে ইয়েন শুকরি আদায় করি বেলা সারা রাত বন নামাজ পড়ি ইয়েন শুকরি কৃতজ্ঞতা প্রকাশ করিছি আর আরা যদি স্বপ্ন তো দেখি ব্যস্ত গিয়ে দিও হতর হতর স্বপ্ন দেখি ফরজ দি সকাল উঠে কি হইম আই যাব বই আর তার নামাজ দোয়া পড়া হইত না ব্যস্ত হয়ে গেলাই এবার শুধু টিকিট দিই এমনি মাঝে এলো হইম দনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়ে আল্লাহ রাসূল তাহাজ্জুদ মিস নাও দেখো দিব যদি হন সময় ফরিন না হইতো রাতিয়ে তলিন দিনে তাবার কজা করে দিত দিনে তাবার কি করে দিত কজা করে দিত আর আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 প্রকারের নামাজ ফজ্জি এই যে ফাজক্ত তো আছে নফল ওয়াজিব সুন্নত মক্কাদাইন তো আছে আছে তাহাইয়াতুল উযু তাহাইয়াতুল মসজিদ ইস্তিহারা তওবা কুসুফ হুসুফ হ্যাঁ যত ধরনের নামাজ আছে আর তো সিগন্যাল ফরিলে হতবা টেলিভিশন হান মুজরি দছে এটা কি হস সাই ফানি কি এন্দি গন্ডা মারা দেয় না শুনুয়ে দেয় এরা কেন সাই আরা ইল্লা হয় দেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হন আকাশের মধ্যে মেঘদুল্লি আসমান গুম গুম হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি নামাজ ফিরতে সাহাবালরা নামাজ দিয়ে বেলা হইতো যেন সূর্য গ্রহণ করিলে নামাজ আছে এবার হতে সালাতুল কুসুফ ইয়া হতবা এক ফেয়ালা ফানিল আছে সূর্য হদ্দুর হাইয়ে যাও সূর্য আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দিয়ে খুসুফ চন্দ্র গ্রহণের নামাজ আছে ইয়া হতবা গো বালটি লসে হদ্দুর হাবেলি সহসে তেটা বালটির মধ্যে হদ্দুর হাবেলি চাইলে কি সংসারে দিব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সালাতুল খুসুফ ফর কুসুফ ফর এই এগিন হইতো তুলি কোরআনের মজা এত কোরআনই বে এত মজা দে এত স্বাদ দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ন ফরমার যে কোরআন পড়ে সওয়াব পাইবে যে শুনিবে ডবল সওয়াব পাইবে কোরআন শুনিলে কি সওয়াব কোরআন ন শুনে যদি হয় ওয়ারে কারি সাহেব কাছে দে এটা কারি সাহেব কোন আছে কারে কি নাম কাশম সাহেব ইবের গলা যে সুন্দর যদি হওয়া ইনতি 14 20 মিনিট আর সাত দোয়ানাত বউ বইয়ের কেন কেরা শুনে শুনে যাইবে আরামও কে শুনতে ন যদি হয় ওয়া 10 মিনিট গান শুনাই ওরে মানুষ আইবু দে ওরে আইবু দে ওরে আইবু দে মানে ইবে গান বুঝেনি গানের মজা বুঝি বে কোরআনের মজা ন বুঝে ইবে গান গান কি গানি গানের মজা বুঝি কিন্তু কোরআনের মজা ন বুঝে হান দিয়ে দহনে হদুজরি নে নে নুই দে না হানি বলে এনে নই দে তো সুখ দিয়ে দহনে নাক দিয়ে দহনে মাথা দিয়ে হনে তুই আল্লাহ হান দিয়ে দে ডেবুতের মেলা দিবে গান শুনো দে আল্লাহ হান দিয়ে 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 রে কোরআন শুনি না পারো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ন ফরমাত দে কোরআন শুনিলে ডবল সওয়াব কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারা আল কোরআন ফালাহু আজরুন ওয়াহিদ ওয়া মান ইস্তামা ফালাহু আজরানিহি কোরআন শুনিলে এক সওয়াব কোরআন ফুরিলে এক সওয়াব কোরআন শুনিলে ডবল সওয়াব গান না শুনিবে না ভাই যারা গান গায় এই গান গায় এনেগুলি জুলি জুলি লেসকি লেসকি গান শুনে দেখুন না তো লেসকে তো কিল্লে হইতে রন না এটা সাতানা বলে হাঁদত বইতে হেতে যারা গান গায় যারা গান শুনে ইতারা হাঁদত হন বইতে হেদে তো শয়তানা বলে হাঁদত বই ঠ্যাং দনুয়ান বলিতে সিনেল লাই মারে হদে ফাইন আরো জোরে ফাইন আরো জোরে হন হয় দে শয়তান ও ভাই অল বন্ধু অল আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান ফরমার কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বইস্তু বিহাদমিল মাজামিরি ওয়াত্তাবল বইস্তু বিহাদমিল মাজামিরি ওয়াত্তাবল আল্লাহ তাআলা ইয়ারে দুনিয়াত ফাটাই দে বাদ্য বাদ্য বাজনা যন্ত্রপাতি জিনিসের দুনিয়াত তো নিস্ত নাবুদ করি বেল্লাই আল্লাহ ইয়ারে দুনিয়াত ফাটাই দে দোল তবলা হারমোনিয়ামের নিস্ত নাবুদ করি দি বেল্লাই এবা হাদিস শরীফ আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি আল হানাফি তাফসীর রূহুল মানি এই হাদিস লিখতে বুইস্তু আরে ফাটা গিয়ে দে বিহাদমিল মাজামির মাজামির মানে বাঁশি বাদ্য যন্ত্রণা বাদ্য যন্ত্রণীর মিসমার করে দিবেল্লা আল্লাহরে ফাটা গিয়ে দে ও থবল থবল মানে ঢোল ডোলরে মিসমার করে দিবেল্লা আল্লাহরে দুনিয়াত ফাটা গিয়ে দে হন হদে আল্লাহ রসুলে তো রসুলের উম্মত হদে না মূল্য ডোললে মজুম দে মূল্য বাঁশিলে মজুম দে মূল্য কিলে মজুম দে আর রসুল হদ দিন আর আল্লাহ ইয়ারে ফাটাই দি নিস্তু নাবত গরিব আল্লাহ আর রসুল উম্মত হদ মজুম দি লই নাউজুবিল্লাহি মিন জালিম আবা গান শুনিবেন কোরআন শুনিবেন দে গান আর আসর ন যাবেন কোরআন আর মজলিস যাবেন দে কোরআন হতা শুনিবেন দে আল্লাহ রসুল বায়ান ফরমাত উম্মত আই তোর আল্লাহ দুইয়ান জিনি রাহি যে এক তাল কোরআন আর এক তার রসুলের সুন্নত এই দুই জিনিসের মজবুত করি ধরিবি আমল করিবি তোরা গোমরা নবি তোরা কি নবি হাদিসের গো বড় কিতাব আছে মুয়াত্তা মালিক ইমাম মালিক লিখি যে হাদিসের কিতাব মুয়াত্তা মালিক ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হাদিস বর্ণনা করেন ইয়া আইয়ুহান্নাস আল্লাহ রাসূল বাইন ফরমাত দে قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس اني تركت فيكم امرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنه نبيه হে মানব সকল হে বনি আদম এ আদমর সন্তান এ আর উম্মত আই দুনিয়াত তুন জারি গই তোমার আল্লাহ দুই এনজিনি রাহি গেলাম আই জারি গই তোমার আল্লাহ ওয়ান জিনি রাহি গেলাম এক তো কিতাবুল্লাহ এক তো কি এই কোরআন শরীফ ইবা আল্লাহর রাসূল আহি গিয়ে দিবে এটা আয়াত ও গুণ যেগুন আল্লাহর রাসূল আহি গিয়ে 114 সূরা আল্লাহর রাসূল আহি গিয়ে এবে 1400 বছর আগে যেরকম এখন এরকম আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর হনি কে উগ্গ যাব উগ্গ যায় উগ্গ ফে সুগ্গ নুক্তা উগ্গ যজ উগ্গ সাকি উগ্গ ফারা উগ্গ সূরা বেশ কম করি ন ফার ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ভাই তুমি আল্লাহ কোরআন সেলেস দি আয় কোরআন জিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দি কাফের আলো হদ ন হদ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো মানে বেলা দে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা আরবি জানা তো ওর বংশ সেরা তো ওর বংশের মানুষ বেশি শুদ্ধ শুদ্ধ করে আরবি হই জানে হদাত আল্লাহ ও শুদ্ধ করে আরবি হই বেলা হদিন আল্লাহ ন হয় নাউজুবিল্লাহ তা আল্লাহ ছেলেস গরে হদা আছে ঠিক আছে তে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজত্তন হয় তো তো তোরা তো বড় বড় শিক্ষিত তোরা ওস্তাদ আছে ছাত্র আছে তোরা রাইটার লেখক তোরা কাতেব তোরা মুন্সি তা আর নবী তো হনেকের হাসে লেখাপড়া ন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে হন আল্লাহ রাসূলের ওস্তাদ দুনিয়াত কেউ নাই ওস্তাদ আছে তখন আল্লাহ তো তোরার তো ওস্তাদ আছে তোরা তোরার মাস্টার আছে উজুর আছে স্যার আছে ব্যারিস্টার আছে ডক্টর আছে কালেক্টর আছে লাইটার আছে মুন্সি আছে সে তোরা বি এখন একখান দিও ওই রে কোরআন মসজিদের মধ্যে সবচেয়ে ছোট সুর ওই যে সুরে কৌসর সা সুরে কৌসরের মতো গো সুরে তোরা লেখছাই আল্লাহ পাক ছেলেস দিয়ে দে কোরআন মসজিদ দিয়ে এখন আছে তাল্লা হয় দে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাহ তাআলা বয়ান ফরমাত দে কি হয় আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বন্দারা কিতাব জিবে দি এই এই এটা যদি তোমার তো সন্দেহ হয় তো তোমারা তো বড় বড় হাবিল তো তোমার আগে সাইলে বানাছে তাল্লাহ হদে ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু অতীতে ন ফরজ ভবিষ্যৎ ফর ন পারিবি সুতরাং দুষ্ট মিনগরি সাগুন দি ফুরি হলেইম আল্লাহ হদে কি দুষ্ট মিনগরি সাগুন দি কি গরি হলেইম ফুরি হলেইম আগুনুরু ডরা শোন এই যে দুনিয়াত এই যে রাশিয়া কেন দেশ ন আছে নাম শুন এত যুদ্ধ চলতে দেশে নেই এ দেশে নেই এদের নাস্তিক মানে তারা এই ধর্ম কর্ম এটি ন মানে এই রাশিয়ার মধ্যে এই উগ খেরাতর প্রতিযোগ বিভিন্ন ধর্মীয় মানুষ হল এরকম প্রতিযোগিতা হই তেডা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাকমা মারমা মুসলমান ব্যাক কোন দাওয়াতি তো ব্যাক কোন নিজের ধর্মীয় গ্রন্থ তো কিছু কিছু ফরিব তেডা খারি আব্দুল বাসিদেরও দাওয়াতি নাম শুনুন না কারি আব্দুল বাসির
গলা বেশি সুন্দর বাড়ি মিশর দাড়ি মুছ কিছু নাই সাবানর কোলা কিন্তু গলাও বেশি সুন্দর গলাও বেশি কি সুন্দর তাহলে মিশরের মধ্যে ওরে রাশিয়া দাওয়াত দি তো ওরে সময় দি দেড়ে 5 মিনিট মানে প্রত্যেকজনে 5 মিনিট ফুরিবে দেয় ফরে ওর কন্ঠ শুনি ওর ফরা শুনি হলে ব্যাকুণ হয় দে অনরে সময় আরো বাড়া দিলাম আরো ফরন আরো ফরন আরো ফরন ফরে এড বড় 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 বিভিন্ন ধর্মীয় মানন আছিল ইতারা কোরআন শুনিয়ে রখাড় খুদুন মুসলমান হই খুদুন কিও কিও মুসলমান হই কোরআনই বে শুনিলি মানুষ মুসলমান হই যাবে বিধর্মী হলে ইতারা কোরআন ফুরি ফুরি মুসলমান হই যাবে জানে কি শুন এই যে আমেরিকা কেন দেশ নো আছে পৃথিবীর মধ্যে সেরা শিয়ান হই দিতারা বুঝো বেশি শিয়ান এই যে শুন ইয়া ডলার গসাতে ডলার এই ডলার ইন ইতারা টিয়া পৃথিবী চলে কিন্তু অন্য দেশের ইন ইতারা রেলে ন চলে ইতারা টিয়া পৃথিবী লইতে বাধ্য ডলারই বে পৃথিবী জানো অন অসগুতে গেলে অন তো বলে যে ডলার লই রে জন করিব অন ডুবে গেলে ডলার লই জন করিব তারপরে এনডিএ গিয়ে চিকিৎসা করিল অন তো ডলার লই জন করিব ডলারই বে হারা টিয়া আমেরিকা টিয়া শুন ভ্যা কোন দিশা নাগিরি গো দিতে ইদার আর মোবাইল কোড নো আছে মোবাইল কোড হইডে 0011 ডবল জিরো ডবল আর আর তো মোবাইল কোড হইদে 0888 মানে ইতার হইদে 0011 মানে সব সময় একটা আইবে দেয় দেখ কোন উদ্দি তাইবে দিতার এলে দেশি নম্বর দি এতে পারিবারিক ফ্যামিলি সিস্টেম ধ্বংস হয়ে যাবে মানে এটা জামাই বউ হনে চিহ্ন নেই বউ হন জামাই হন ইবে ফোয়া হারো হারো ফোয়া হতেছি এই ধরনের নিতার নো মাইন্ড তারা দেশের সিস্টেম হইতে এরকম মানে ইয়েল কুকুরের মতো সিস্টেম তো এড়ে এ মহিলা এ বিধর্মী মানে মুসলিম মহিলা অসুস্থ হই তোর মেডিকেল ভর্তি করছি অসুস্থ কি মানে উত্তম বাচ্চ তো সিজার করছি সিজার করি আর বাচ্চা বাইর করছি তো বাচ্চা বাইর করানোর পরে ওই ডাক্তারে মানে সুস্থ করি আর বাড়িতে ফাটাই দেয় তো ফাটা দিবার সময় লিখে দিয়ে দে এ তোমারা স্বামী স্ত্রী 40 দিন পর্যন্ত সংসার করি তৈত্যান মানে একজন আরেকজনের সাথে এই মিলন করি তৈত্যান 40 দিন পর্যন্ত তো মুসলমান মাই ভাবে হক দে হদিন তারা ধর্মীয় গ্রন্থ লেখা আছে মানে বাচ্চা হওয়ার পরে 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী পরস্পর মিলন করি না পারে হদে তুমি হন্দর্মর মানুষ ডাক্তার হক দে হদ আই মুসলমান হদ মুসলিম হদ মুসলমান ধর্মীয় গ্রন্থ নাম কি হয় আল কোরআন হদ ইবে লাল লাগ কফি আনি তরিবে না তো ইবে নিয়েরে এর ইংরেজি এর মানে কোরআনের অর্থ কই যদি ইংরেজি ভাষা এলে গু নিয়েরে দিয়ে তো দিয়েরি বে ফরের ডাক্তার তো ফইতে 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 ডাক্তার হদ দে আর আর রিসার্চ করতে 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 জিএনতি রিসার্চ করা শেষ হই রিসার্চ করে ফেলাম দে গর্ব এই গর্ব খালাস হওয়ার পরে স্বামী স্ত্রী পরস্পর মিলন করি না পরে 40 দিন পর্যন্ত হদিন আর রাতে জিন্দগি ফেলা দি গবেষণা করি আর বেগ গ্রহণী বেগ গৃহস্থী করা দে গর তাহা দুগ মাই ফয় সাধারণ গ গ্রামে মাই ফয় ইবিন কেন হইত ফেললু হদ আসলে এই ধর্ম জিবে ইয়েনে সঠিক ধর্ম ফরিবে কোরআন শরীফে সাহেব মুসলমান হই হদা বুঝে সে এরকম আরো বহু ঘটনা মানে কোরআন সাই সাই মুসলমান জাগি হদুগুন বিধর্মী লাগিয়ে দে কোরআন উত্তর নাউজুবিল্লাহ ভুল বাইর করে ফেললা তুই তারা কোরআন শরীফ এবারে কম্পিউটারে দেন তো কম্পিউটারে দনের পরে বাইরে দে মাশাল্লাহ এটা হন ভুল তুল কিছু নেই ফরি তারা মুসলমান হই ইতারা কি হই মুসলমান হই এত লাভাই কোরআন ফরি বেয়ান মুসলমানের ফা কোরআন ফরি ন জানন হন ইয়ে নই দি পৃথিবীর অষ্টম আশ্চর্য পৃথিবীর হন আশ্চর্য অষ্টম আশ্চর্য তুই তোমার বাড়ি মুসলমান ভাড়া তুই মুসলমানের ফা তোমার দাদা সৈদ্য গোষ্ঠী বেকুন মুসলমান আর তুই কোরআন শরীফে ফরিন না জানো তুই কি যদি এটা দুনিয়াত বউবে এতে দি তো আল্লাহ রসুল ভাই ফরমাত দুম্মা তাহে জেরগুই আর তোমার আল্লাহ দুইয়ান জিনিস রাহে গেলাম এক তাল কোরআন এই তো কি রাহে গেলাম কোরআন কোরআন ফরিবে নিবে দুনিয়ারও সামান ফরকালেরও সামান যেন দুনিয়া বেই ফাংশন হল্লা কোরআন ফুরিলে যেন নাকি অনারা তো কোরআন ফরন একটা নতুন দোয়ান দিলি হদু জুতান আর দহ দনুগ্য হতম ফরাই দি ফর জুতান আগেরে মাশাল্লাহ সুন্দর করে ফুজি ফর দোয়া গুজি তো অনর বিশ্বাস আছে দে ইবে যদি কোরআন ইবে যদি সে আর বালা করে ফুরি এর ইয়েন্দে দোয়া করি তাহলে ইতের দোয়ানের মধ্যে মাশাল্লাহ কাস্টমারের অভাব হইতো না অনর তো নিয়ে বিশ্বাস আছে দেন নমাতেকা বিশ্বাস আছে তারপরে বিদেশ যাইবার আগে হতম ফরাই হুজুর আইও না কেন আরো বারে হতম করো না দেন বিদেশে যাই
ডেনের ফগট বামার ফগট সামনের ফগট ফক তিন ফগট ফুরে ফুরে দেন নাকি তোর বিদেশ তুনটিয়া লই এতরি না কুরআন শরীফ ইবা ফরিবেন দুনিয়ারও ফামান ফরকালরও সামান তলে অন বিদেশ জেবের আগে উজুদ দিয়ে র খতম ফরন তারপরে দোয়ান উদ্বোধন করি বেল্লা খতম ফরন ঠিক আছে ফুয়াসা ওশে কইলি গে শেফা খতম ফরন অন তুমি বিশ্বাস আছে কুরআন খতম করে দোয়া কইলি ফয়বে ভালো হই যাবে আচ্ছা কুরআন খতম করলে কাস্টমার বাড়ি যায় কুরআন খতম করলে বিদেশত ভালো মতো খুশি হামাইতে রে কুরআন খতম করলে রোগশোক ভালো হয়ে যায় ইয়ান বুঝতে শি কুরআন মতো জিন্দেগি যাপন করলি ইহকাল ফরকাল কামি বুঝতে জমিয়ে নাই যে বুঝুন নয় হ্যাঁ ওই সাত দোয়ান উদ্বোধন করি বেল্লা কুরআন খতম করায় কিন্তু কুরআন মতো নিজে জিন্দেগি সালাই বেল্লা রাজি নেই আল্লাহ আর আর ব্যাকুনের কুরআন মতো জিন্দেগি যাপন করি বেল্লা তৌফিক দান করো ও ভাই অনর নেতা খেতা কি হই ন হই ইন সাহেবেল্লাই টেলিভিশন সাতক ফাকিন নাম সাইতা দে এটা সকি বেহন ইকেন হইরে ইবেন নেতা নেত্রী কি হই ইন শুনি বেল্লাই তো আল্লাহর কোরআন মধ্যে আল্লাহ কি হই ইয়ে না কেন শুনতে মন ন হয় আল্লাহ তো বড় কেউ আছে না এত আর কেন আসমান কুটি সারা তুলি রে কি দহনে এত বড় বড় ফার ফুগুদি অনর ইন্দি ফুগুদি ফার অন আছে তে ফারি ন অন দাদা দাদা অন রাব্বা রাব্বা অন সাসা সাসা মেডি হাড়ি রে কান্দি ঠাল মাই দিয়ে না না আল্লাহর দিয়ে দেগি এই যে আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর ভারত মহাসাগর লোহিত সাগর আজব সাগর এই সাগরই ন অন বা দাদা দাদা আর বাপ অন বা মেডি হাড়ি রে সাগর ঘুরি ফেলে দিয়ে না নাকি আল্লাহর দিয়ে দে ও বু কেতর সাগর বানাই এত বড় আসমান এত বড় জমিন এত বড় পাহাড় এত বড় পর্বত এত বড় নালা এত বড় নদী এত বড় সূর্য এত বড় চন্দ্র হাজার হাজার কোটি কোটি নক্ষত্র অবাই আকাশ সম্মিত আল্লাহ তালা ফিট করে রেখে দে এত বড় মাহবুব এত বড় আল্লাহর হতায় নেকানা ফুরিবেল্লাই মনে ন হয় না হতা বুঝতে হিন না ভাই তোলে কোরআন ফুরিবেন দুনিয়ারও সামান ফরকালরও সামান কোরআন শরীফে তুমি গহর ফরিলে দশ নেকি গহর ফরিলে কি নেকি কোরআন শরীফ যদি নামাজ দিয়ে তিয়ে ফরন দেয় একশো নেকি ভেবে হস নেকি বই বই ফরলে ফন্দাস নেকি বই বই ফরলে ফন্দাস নেকি কোরআনর ফরে আর মুসলমান লাই উৎস ওই দে আস সুন্না আল্লাহ রসুল হাদিস শরীফ আল্লাহ রসুল কি হাদিস শরীফ হাদিস আবার নামাজ ফরলেই তো হাদিস ওই দে আল্লাহ রসুলের হতা অর্থ ওই দে আল্লাহ আর কোরআন ওই শব্দ আল্লাহর অর্থ আল্লাহর কোরআনের মধ্যে শব্দ শুধু হার অর্থ হার আর হাদিস শরীফের মধ্যে অর্থ হার আল্লাহর শব্দ হার আল্লাহ রসুল আর যদি হাদিস ফজন দয় ফরাইন দয় হতর দন মাদ্রাসা মানুষ মাদ্রাসা মধ্যে বউ হাদিসের কিতাব ফরন আল্লাহ রসুল অনাল্লাহ দোয়া গুজি কি দোয়া গুজি শোন قال النبي صلى الله عليه وسلم نضر الله إمران سميع منا شيئا فبلغه كما سمعه فرب مبلغ أوله من سامعين الله رسول صلى الله عليه وسلم بيان فرمار الله رسول مستم متر ترو تزارا كوه আর ওই সমস্ত উম্মতরে তোর তাজা রাখো যে সমস্ত উম্মতলে আতুন হাদিস শুনির অফর বাইর হাসে ফসাই দি আতুন হাদিস শুনির অফর হাসে ফসাই দি আতুন হাদিস শুনির অফর হাসে ফসাই দি ইতারা তাজা রাখো তাহলে দেবেন্দে যেহেতু মহাদ্দেশা মানুষ আছে বিয়াকু সব সময় হাসি খুশি তাহে কে আল্লাহ রসুল দোয়া করি কিন্তু মহাদ্দেশ হল লাই যারা হাদিসের গীতা ফরায় যারা হাদিসের গীতা ফরে যারা মহাদ্দেশা মানুষ ইতার আল্লাহ আল্লাহ রসুল স্পেশাল দোয়া করছে আর গো হাদিসে তাছে আল্লাহ রসুল বাইন ফরমান কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আরহাম আলা খুলাফাই ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান খুলাফা উকা কাল আল্লাযীনা ইয়ারবুনা আল হাদিস ওয়া ইউআল্লিমুনা হান্নাস আল্লাহর খলিফা হলর উপর রহম করো আর খলিফা হলর দয়া করো আর খলিফা হলর মায়া করো সাহাবা ইকরাম ফসল্লত দিয়া রাসূলুল্লাহ অনর খলিফা হারা আল্লাহ রসুল হতে আর খলিফা হইদে যারা মুহাদ্দিস তারা আর খলিফা হারা যারা মহাদ্দেস তারা উন আল্লাহ রসুল খলিফা এটা লাই আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল ইসলাম যদি হন জায়গা বইয়ের ওয়াজ করে এটা যেরকম নাকি কে কে সাইন নেরে এটা জান নাকি মাঝদি উড়ি দূর মারি নেরে এটা জান নাকি মোবাইলের সাথে মোবাইলের মিকে সাই হতা হইন নেরে আল্লাহ রসুলের সামনে ইল্লা হনেকে গরি ফারিব না হতা ইও আল্লাহ রসুলের হাদিসের সম্মানার্থে আল্লাহ রসুলের হাদিসের সম্মানার্থে হাদিসের মজলিসত বইয়ের যদি হনেকে ইকে ইকে সাই দ উর মিকে নিজের মিকে সাই মোবাইলের সুড়ির দাই হতইলি রসুল হাদিস আল্লাহ বিয়া দিবি ইমাম মালিক নাম শুনন না স্যার ইমামের এক ইমাম এবারে হরাইতে বিশুগ্গ হাদিসের দরজ দেড়ে
15 16 বার হরাইব 20 বার হরাইয়ে দে হুজুরের সিয়ারা সুরত খারাপ হই তো দরজাতে শাশি হদ হুজুর কি ব্যাপার অন সিয়ারা খালো গই দে খারাপ হই দে হদ ওয়াই এন্ডি বসি দে হদ আর 20 গো হরমাজি দে 15 16 বার হরমাজি তো হুজুর অনর 15 16 বার হরমাজলি অন তারা তরি উড়ি এরি বেজারে ফেলায় না দিবেন হদ না ওয়া আল্লাহর হাদ আল্লাহর রাসূলের হাদিসে রাখেন এ আজমত নো আছে না ইজ্জত নো আছে না সম্মান নো আছে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মিকে সাইরে Iya tara to bai jangan loh hukur hoi nama zat tiel ati kezu te mosha hora ida ada salam suru ijek nasa nasi suru ijek to kuran shurif eban hadis shurif e yara was gari wesham potom kifuri kuran shurif raet furi yar furi kifuri hadis shurif to was mani kuran hadis ra hota was mani gibot no was mani gail no was mani shakayet no was mani kiara jahanot fela dilam was mani kiara lanot dilam was mani kiara gosop dilam in nam was no কুরআন এবং হাদিসের হতা এগিনের নাম হইদ ওয়াস আল্লাহ পাক আর ব্যাকুনর কুরআন হাদিসের হতা মন দিয়ে দিল দিয়ে শুনিবে আল্লাহ তৌফিক দান করো আমিন হতা বুঝছ ভাই তাই কুরআন মজিদের আয়াতের এক আয়াতের অংশ বুঝজি আল্লাহ রাসূলের হাদিস বুঝজি আল্লাহ রাসূলের হাদিসিবার বর্ণনাকারী হাদিসিবার অর্থ আগে হই ফেলাই ইয়ার পরে কুরআন অর্থ অটোমেটিক বুঝু তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম আছিল আবু হুরায়রা কি নাম আবু হুরায়রা আবু হুরায়রা শুধুমাত্র 3 বছর বছর আল্লাহর রাসূলের ওয়ারা আছিল দি কারণ ও মুসলমান হইদে সপ্তম হিজরি সনদ হ হিজরি সনদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরি শুরু দি দুনিয়াত তুন গেই তাহলে মাত্র বছর 3 বছর এই 3 বছর সকাল বিকাল দুপুর রাত সব সময় হাই না হাই ওইসে 30 এ আল্লাহর রাসূলের সাহাবত ফরিদ একটু দে হাদিস শুনি বেল্লা হাদিস শিখি বেল্লা তো ফর সাহাবী বাবা 7275 গো হাদিস ওয়াজা 7275 গো হাদিস আল্লাহ রাসূলের তো শিখি শিখিরে পুরো দুনিয়ার পর্যন্ত প্রসার করছি এন হন হাদিসের কিতাব নাই এন হন তাফসীর কিতাব নাই এন হন ফেকার কিতাব নাই এন হন ইতিহাসের কিতাব নাই ফিস্টে ফিস্টে ফাতায় ফাতায় আবু হুরায়রার নাম নাই সব জায়গায় আবু হুরায়রার নাম ওয়া ফতম মুসলমান নওয়াসিল মুসলমান হইতে সপ্তম হিজরি তো ও যেতে মুসলমান হই ওর গো বুড়া মা আছিল হার মা আবু হুরায়রার মা আবু হুরায়রা ইবার নাম আছিল দি মুসলমান হইবার আগে আব্দুস শামস সূর্যর বান্দা হার বান্দা সূর্যর বান্দা নাউজুবিল্লাহ সূর্যর বান্দা না আল্লাহর বান্দা হনে গায় আব্দুস শামস নাম রাখি আব্দুস শামস আব্দুল কমর সন্দরর বান্দা সূর্যর বান্দা মারাত্মক গুণ হইব বান্দা সূর্যর না আল্লাহর এতলা নাম রাখিবেন দা আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আব্দুস শামস মানে সূর্যর বান্দা আর আর সূর্যর বান্দা না আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান ফরমাদে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো নাম পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম নাম এটা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাব্বাল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম সবচেয়ে ভালো নাম সবচেয়ে উত্তম নাম এটা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সবচেয়ে ভালো নাম কি আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই নামে কি জুতা না হাসা যাইয়া রাহি লইবেন ইয়া ফুয়াসান নাম রাখে দে সিংকু রিংকু জানটু বলটু মদন মুসলমানের ফোন নাম মদন আছে তো হাইরে হাইরে আর মাই ফলে নাম রাখে দে নিশা নিফা নিহা আহা এই ধরনের নাম এরা আছে তো খবরদার এই ধরনের নাম না রাখিবেন কোরআন হাদিসের লাই মিলে মিলে নাম রাখিবেন কোরআন হাদিস আল্লাহ কি কি কেন করে রাখবেন নাম মিলে মিলে নাম রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান ফরমাদ দে কিয়ামতের দিন বাফন নাম ধরি ফুয়ার নাম ধরি রাখা যাবে আচ্ছা বাফন নাম যদি রুবিল লই দয় আর ফুয়ার নাম যদি মারবিল লই দয় তাহলে মারবুল আর ফুয়ার রুবিল লে রুবিল আর ফুয়ার মারবিল লে ভাই হন এ রুবিল লে হন দিন আলেম হবে না আর রুবিল লে যদি হন দিন আলেম হই গই তুই তার নাম আর রুবিল লে থাকবে না আচ্ছা উজুরুকের নাম রবেল ইবা আবার ওয়াজও করে তখন যদি আরে তিয়ে ইয়ারে মাইক জিবে এই পরিচালনা করি যদি হয় এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন হযরত মাওলানা রবেল সাহেব আমরা তো হইলে লাইবু মানুষ ব্যাকুন আরে দূরি দূরি দাই দাই এর নয়বু ওবু রুবিল্লে ওয়াজ করে বলি আর হন রুবিল্লে বেকনা সাই আইগি আরা এলে ন হইবেন আল্লাহ পাক নবী বায়ান ফরমার ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বি আসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফা আহসিনু আসমাআকুম
কিয়ামতের ময়দানত নাম ধরে ডাহা যাইব তোমারারে তোমারার বাপন নাম ধরে ডাহা যাইব তোমারারে তোমারার ফয়সার নাম ধরে ডাহা যাইব সুতরাং নাম মির রাখিবার সময় সুন্দর ছাই নাম রাখো নাম রাখিবার সময় কেন করে নাম রাখো সুন্দর ছাই নাম রাখো নাম রাখিবেন তে মোহাম্মদ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নাম হইতো মোহাম্মদ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নাম কি মোহাম্মদ আমরা যারা আরব দেশত আসন এটা একদিন একদিন হাতে মোহাম্মদ মোহাম্মদ মানে মোহাম্মদ হইলো ডা মোহাম্মদ মোহাম্মদ হইলো ডা হাতে মোহাম্মদ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নাম কি মোহাম্মদ ইয়া পৃথিবীর মধ্যে সুন্দর সবচেয়ে সুন্দর নাম বলো আমরা বানা ফেলে এম দে রুবেল মার্বেল জয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নাম আইও জ আকাশ বাতাস সাগর কোন নাম দিয়ে দেখি সাগর আচ্ছা সাগর ইটা করতে হবে না ফোয়ার নাম দিয়ে আকাশ ফোয়ার নাম কি আকাশ ফোয়ার নাম কি বাতাস অবা মুসলমানের ফইলি নবীর আসে কইলি আল্লাহ রসুল জিন হই এই মদিন নাম রাখানো করিব আল্লাহ রসুল হ তার হাজে প্রিয় নাম ওই আব্দুল্লাহ আব্দুর রহমান তো তুই আর মহব্বত গর বলি হরলো আবার নাম রাখ তো জানটু বোলটু রিঙ্কু সিঙ্কু ইঙ্কি হদেই না আর রসুল মহব্বত করি তো মহব্বত ইক্ষেত করি দে না মহব্বত ইক্ষেত আইব না আর মিখে আই না মহব্বত করি আল্লাহ রসুল আর করিব না মহব্বত ও ভাই অল বন্ধু আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান ফরমার উম্মত নাম রাখিবার সময় ফা আহসিনু আসমা আকুম সুন্দর সাই সাই নাম রাখো সুন্দর সাই সাই নাম রাখো পৃথিবীর মধ্যে আল্লাহ হাজে সব স্মৃতি প্রিয় নাম ওই আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহ আর নাম আল্লাহ আর বান্দা নাম আব্দুল্লাহ আর নাম রহমান আর বান্দা নাম আব্দুর রহমান আর নাম রহিম আর বান্দা নাম আব্দুর রহিম আর নাম সমত আর বান্দা নাম আব্দুর সমত আর নাম জলিল আর বান্দা নাম আব্দুর জলিল আর নাম রজ্জাক আর বান্দা নাম আব্দুর রজ্জাক কথা বুঝাচ্ছে এই নইদে ইসলামী নাম মুসলমানি নাম এই আবু হুরায়রা ইবে মুসলমান হইবে আগে নাম আছিল দেখি আব্দুর শামস তো মুসলমান হইরা আল্লাহর রাসূল নাম দিয়ে আব্দুর রহমান আল্লাহর রাসূল কি নাম দিয়ে আব্দুর রহমান বা আব্দুল্লাহ আল্লাহর বান্দা তুই বাবা বিলেই ফেলতু বিলেই হন ফেলতু দে আবু হুরায়রা হিররাতুন মানে বিলেই হিররাতুন তসগির ওলামায়ে কেরাম বুঝিবেন আরবি গ্রামার হতে কায়দা তসগির মানে হিররাতুন ষোল শব্দ হইছে হুরায়রা হুরায়রা মানে ষোল বিলেই হুরায়রা মানে কি ষোল তুই বিলে ফেলতু বলো হইলে এটা জামা রাস্তিন আছে এই জামা রাস্তিনের ভিতরে বিলেই গো এইভাবে লই চলে আসতু তো ফর একদিন আল্লাহ রসুলের সামনে আসি আতিকে বিলেই বিয়ে জামা রাস্তি নিয়ে তো দূর মেজি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হয় দে ইয়া আবাহির এ বিলের মালিক ইয়া আবাহির মানে কি তা আবহরে রহ দিয়া রসুল্লাহ ইবে তো বড় বিলে না ছোট বিলে আল্লাহ রসুল হচ্ছে তাহলে দাও ইয়া আবা হরাইরা ও ছোট বিলের মালিক এ নামি কেন তেঙ্গম লাগি দে এখন আব্দুর রহমান হইলে আর কেন চিনি এখন আব্দুর আব্দুল্লাহ হইলে কেন চিনি এখন চিনি দে আবু হুরাইরা হইলে বেকনে চিনি আবু হুরাইরা হইলে কি বেকনে চিনি এই হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ও যাত মুসলমান হই ওর মা মুসলমান নওয়ান ওর মারে হদ দে অমা আই এটা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আছে ওর ধর্ম গ্রহণ করে ফেলায় ধর্মী বেশি বালা তোমার আর বালা নয় ইবে আত্ম বালা লাগি আমি মুসলমান গেলাম তো মা হদ হুদে বুড়ো হালে তুই আর বেজিত গলি দিনে তুই যতন পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ ইসলামের ধর্ম ত্যাগ ন কর সেতন এটি দিন আর খিসা হাইতাম না অনশন গুজ্জু মরি যাই তো একদিন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের হাসে গেই আবু হুরাইরা তো আল্লাহ রসুল হল আবু হুরাইরা তুই তো আরো বহুত দিন আর হাসা আসিলে আসিলে হন দিন তেললে তোমার চেহারা সুরত হালানো দেখি আই তো তোমার চেহারা হালাকা হ্যাঁ আর রসুল্লাহ বড় একটা সমস্যা বাজি গিয়ে হ্যাঁ কি সমস্যা আ তুই গো বুড়া মা আছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর তোর যে বুড়া মা আছে আয় যদি আর মা আর মারে হই দফুত তুই কেনে আর ফেলাই রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম গ্রহণ করিলা যতদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম ত্যাগ নগরিবা অতদিন পর্যন্ত আয় কিছু না হাইও মনসন গুজ্জ মরি যাই আয় মরি যাই হ্যাঁ রসুলাল্লাহ এক পাশে অনে এক পাশে ইসলাম এক পাশে আল্লাহ আর এক পাশে আর মা মারো ভাইলে অনর নভের অনর ভাইলে মারো নভের হ্যাঁ না হুইকে যেমন অন্য ভের এই চিন্তে মরি দিন আল্লাহ রসুল্লাহ হয় দে ও ইয়েন চিন্তা করত না হয় আর রসুল্লাহ আবার হতন ফর হতে ইয়ার রসুল্লাহ আর বিশ্বাস আছে আল্লাহ অনর দোয়া ফেরত দিত না সে অনেক কেন আর মাল্লা দোয়া করি দন অনেক কেন আর মাল্লা কি করি দন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাল্লা আল্লাহ রসুল দোয়া করি দেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরাইরা আল্লাহুম্মা হেদি উম্মা আবি হুরাইরা ও আল্লাহ তুই আবু হুরাইরার মারে হেদায়ত দ ও আল্লাহ তুই আবু হুরাইরার মারে হেদায়ত দ দোয়া করে দি হযরত আবু হুরাইরা বড় বড় কত্তন উড়ি দিয়ে দূর করত হতে সাই আল্লাহ রাসূলের দোয়া কাশত আগে গেই নাকি আম্মার দিল আগে পরিবর্তন হই সাই
ভাই গর যে হেতা আবু হুরায়রার মা গোসল করে গর দরজা যে নক গুজি তো ফরে আবু হুরায়রা মার ডাহের ওমা ওমা হই ডাহের ফর তারাতরি দরজা খুলে দি তো খুলে হদ দে অফুত তুমি যে দর মত আছো আ তো লাগে দে দরমিবে সঠিক অফুত তুমি আর একনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লই যাও না আই যে মুসলমানে জিতি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হয় দে ও মা আই তো আল্লাহর রাসূলের দোয়ার মধ্যে লাগা দিয়েছি ও মা আই হই দেখি আম্মা দি লাগে পরিবর্তন হই না আল্লাহর রাসূলের দোয়া কাছ থেকে গিয়ে ছাইউ ও মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহই দোয়া দিয়ে দে এ দোয়া কবুল হই সলো সলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজের মারে হাঁদর মধ্যে লইরা আল্লাহর রাসূলের দরবার জিরে কলমা পড়াই দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাবা এক সময় ফেডার মধ্যে হানাফিনে নোয়াছিল দি রাস্তার পরে বেহুশ হয়ে পড়ে যেত অন্য অন্য সাহাবী আর যাইয়ারে জুতা দিয়ে ফারাইত তো মনে করতে কি ও যে মির্গি বেয়ারাম মির্গি বেয়ারাম মেমে যারা জুতা দিয়ে ফারাইলে ভালো হয়ে যায় তো হুসাইন পরে হয় হতে না ওয়া তুম বুক আত আই মির্গি বেয়ারাম মেন তো আত তো কুদা লাগিয়ে দে বুক লাগিয়ে দে আমি বুক এলো গিয়ে বুকে কি এত বড় মানুষ হওয়া এত বড় মহাদেশ এত বড় আল্লাহর ওলি হ্যাঁ ওইশে ত্রিশে ফুরি দেখতো দিনুল্লাহ ইসলাম আল্লাহ কিরকম মেহনত করে গিয়েছ এ তোমার আর গরজ করে হানাফিনের অভাব আছে না এটা লাগে দেখ কেজি রাঁধি ফেলে দিই 2 কেজি আর 1 কেজি ফসাইরে ফেলা দিই বুঝি বলে আল্লাহ আর ব্যাকরণ সই হতা বুঝি বলে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান ফরমার তিন্ন মানশাল্লাহ আল্লাহ রসুল বদুয়া গুজি হন গুজি দে বদুয়া হব মানশাল্লাহ বদুয়া গুজি আচ্ছা আল্লাহ রসুল যারা আল্লাহ বদুয়া করিব ই বদুয়া মিশাইব না বন্দুকের গুলি ফিলাইব মিজাইল ফিলাইব ক্ষেপণাস্ত্র মিশাইব পারমাণবিক বোমা মিশাইব কিন্তু আল্লাহ পাকর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বদুয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নেক দোয়া ইন হন সময় মিস নইব তিন্ন মানুষ আল্লাহ আল্লাহ রসুলের বদুয়া গুজি হব এক নম্বর আল্লাহ রাসূল বায়ান ফরমাত দে যে আর নাম্মান শুনিলা আর নাম্মান শুনি আর উপর দরুদ শরীফ ন হইলা আল্লাহ রাসূল হতে তুই ধ্বংস হই যাগি তো নান উম্মত আন্ত লাগদু আবার হনছে যে আল্লাহ রাসূলের নাম শুননি আল্লাহ রাসূলের নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ রাসূলের নামিবে যদি হনে কে অনা সামনে লই দ তাহলে অনতন দরুদ শরীফ ফরণ করিব দরুদ শরীফ কি ফরণ করিব রসুলের নাম শুনিলে দরুদ শরীফ ফরণ নান ওয়াজিব রসুলের নাম শুনিলে দরুদ শরীফ ফরণ কি ওয়াজিব জান হতর হতে এই বড় কম মধ্যে 10 বার শূন্য তাহলে 10 বার মধ্যে প্রথমবার ফরণ ওয়াজিব ফরর বার মুস্তাহাব ফরর বার কি মুস্তাহাব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাম শুনিলে কি ফরণ করিব তা আল্লাহ রসুল হয় দে আন নাম মান যে শুননি আন নাম মান শুনি এরে যে আর উপর দরুদ ন পড়ে আল্লাহ রসুল হাদিবে দংশ হই যাব কি লম তা তো লাগদুল তুই তো নিমুখারামি মত হইলে নিমুখারামি আর উসিলে ব্যাকিন ফালি আয় তোরা রে নমাজ দিলাম নমাজ শিখাইলাম রোজা শিখাইলাম হজ শিখাইলাম যাকাত শিখাইলাম আল্লাহর তন ধর্ম দিন আনিলাম কোরআন আনিলাম হাদিস আনিলাম কোরআন হাদিস রাখি গেলাম আয় তোরা রে সুফারিশ করি এরে ব্যাস তুলে যেও আর নাম মান শুনি এরে তুই আর উপরে কেন কেন দরুদ ন ভুললি তুই তো নিমুখারামি উম্ম তুই ধ্বংস হই যা তুই ধ্বংস হই যা রসুল সাল্লাল্লাহু আলাইহি নাম শুনি যে দরুদ ন পড়ে আল্লাহ রসুল হাদিবে বহিল মানুষ কৃপণ মানুষ কি মানুষ কৃপণ কৃপণ বুঝুন তো কৃপণ চিনন তো কৃপণ হারা হয় দে ফোতারি মানে আতদি ফানি নজরে দিবে হয় দিয়ে মানে আরা দিনবর বাজার ন যায় ওই মুগুরিবর আগুদি করি বাজার যায় তে জিন সুরে যারা গুড়া গাড়া ফুরিতা হে ই নানি বেলায় যায় অস্ত অস্ত অত শিবে তোনারে ব্যাংকর টিয়া পয়সা হদু না শিবে নিজ ন জানে আছে তো নদুগুন বাস ওই জুতা জিন দেবেন 1960 টাঙ্গিরে যে লই দেগিনি নাই যে পর্যন্ত নভালাই কে আবার এক জোড়া কিনলে টিয়া হরস সুবিধা তার লাই যারা বহিল মানুষ যারা কৃপণ মানুষ উনরে বলা আল্লাহ দিই নেরে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তো ফসল লত দে আল্লাহ তুমি যে তোমার বন্দারে দেখ ফারো ইয়ে না রা খেয়ে বুঝু ওরা তো হস্টেল আর না হন তুমি যে তোমার বন্দারে দেখ ফারো ইয়ে না রা খেয়ে বুঝু তো হযরত মূসা আলাইহিস সালামের আল্লাহ হয় মূসা দুইয়ে না আলামত ফাইলে মন করিবে দে আই তোমার আর দিতেরি ওয়ান আলামত এক তো আই ফসে দি দি দানশীল মানুষের আতত ফসে হারে দি মানে দান করে দে সৎকা করে দে
মানুষের হাওয়া দেয় মানুষের মেহমানদারি করে দেয় এই দানশীল মানুষের আত্মমিত্তি যা তাই ফুসে দি তো মনে করি বেদান তাই তোরা দিতেন হত আরকান আলামত ইদে তোমার উপর উপর ন্যায় প্রয়ন শাসক বয় দি তোইলে মনে করি বেদান তোরা দিতেন হত আছে আল্লাহ আর দিত না ভরন্দ হতে হত দেন না ভরন্দ দুই না আলাম এক তো আই ফুসে হরি দিম তে ব্যাকুল বহিল্লারা তত ক্রিফন রাতত ফতাইরা তত রাতত বহিল রাতত ক্রিফন রাতত বহির রাত যাতে টিয়া ফুসে দিয়ে মনে করিবে না তোরা দিনে আর তোমার আর উপর যাত তোকে জালম শাসক বয় দিম তো মনে করিবে না তোরা দিনে হারি এ দুইয়ান আলামত ফেলে মনে করিবে না তোরা দিনে হারি আর ওই দুইয়ান ফেলে মনে করিবে না তোরা কি দেখতে আল্লাহ যারা টিয়া দিয়ে ফুসে দিয়ে ফুসে হরি খরচ করিবেন ফুসে খরচ করিলে ফুসে বাড়ে দে হদুন ফুসে আটকায় রাখে খরচ ন করে ফরজ এর ডাহাইতে মারি দি পরে কি ও ভাই ফুসে হামাই হাইম দেরি হাইম দেরি হাইম দেরি হইতে 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 জমাই যেত হাবের অত্ত কি ডায়াবেটিস হইল হাবের অত্ত লিখি হয় আল্লাহ পাক নবী বয়ান ফরমান কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস সহিহু করিবু মিনাল্লাহ করিবু মিনাল জান্নাহ করিবু করিবু মিনাল্লাহ করিবু মিনান নাস করিবু মিনাল জান্নাহ বাঈদু মিনান নার আল্লাহ রাসূল বয়ান ফরমান যারা দানশীল মানুষ তারা ব্যস্তর হাসে তারা আল্লাহর হাসে তারা মানুষের হাসে জাহান্নাম উত্তম দূরে ওয়াল বখিলু বাঈদু মিনাল্লাহ বাঈদু মিনান নাস বাঈদু মিনাল জান্নাহ করিবু মিনান নার যারা কৃপণ মানুষ আল্লাহ তুন্দুরে মানুষের তুন্দুরে ব্যস্ত তুন্দুরে জাহান্নামর হাসে তা আল্লাহ রাসূল হয় দে এবে বহিলের মধ্যে সারা বহিল হন হইতে নেই ইন্টারন্যাশনাল বহিল আই নবীর নাম শুনি আর উপর দর শরীফ ন পড়ে এইটাই তো বড় বহিল বাবা দরুদ শরীফ পড়িবেন তো জীবনত একবার দরুদ শরীফ পড়ান ফরজ জীবনত একবার দরুদ শরীফ পড়ান ফরজ আল্লাহ রাসূলের নাম শুনিলে আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়ান না ওয়াজিব নামাজের মধ্যে শেষ বড় কো দরুদ শরীফ পড়ান না সুন্নতে মুআক্কাদা আর নামাজের মধ্যে বহু বহু এর দরুদ শরীফ না পড়ি সুন্নতে মুআক্কাদা সব সময় দরুদ শরীফ পড়ান মুস্তাহাব সব সময় দরুদ শরীফ পড়ান কি মুস্তাহাব সু দূরে বেলা দরুদ শরীফ পড়ান মকরু কি দূরে বেলা দারওয়ানক বাজারত আছে ইতে লাড়ি গেল একবার উতুর মাথা যায় একবার দৈন মাথা যায় আল্লাহুম্ম সাল্লি আলা মুহাম্মদ তুই ইতে দরুদ শরীফ পড়তে গিলে সুরাইয়া উনি বেলাই জানি সুরাইয়া মনে করে দে এটা কি এ দারওয়ান চেতন আছে চুরি করা যেত না তুই ইবে দরুদ শরীফ যদি কি সোয়া বলে না সুদ্দূরে বেলাই এ সুদ্দূরে বেলা দরুদ শরীফ পড়ার মকরু হদুন বাজারত বউ বইরে জিকির করে ইল এ করে দেনো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে ইবিকে আসলে জিকির করত দে আল্লাহর খুশি করি বেলা না হারা দূরে বেলাই সুদ্দূরে বেলাই ও ভাই আল্লাহর মধ্যে জিকির ইবে সুদ্দূরে বেলাই ন দে আল্লাহর মধ্যে দরুদ শরীফ সুদ্দূরে বেলাই ন দে আর হুদুন সুরা তার দরুদ শরীফ লাগা দি সাহাইতে বুঝে গি তো তু দরুদ শরীফ ইবে আল্লাহর সাহাবে বেলা বানাই দিনে কি দরুদ শরীফ ফরি বেলা বানাই দেন তো তুই সাহাবে দরুদ শরীফ লাগা দি তারা দরুদ শরীফ লাগা দিয়ে রে সাহন নান মকরু দরুদ শরীফ লাগা দিয়ে রে দরুদ শরীফ দিয়ে রে সুদ্দূর অন্ন করু জিকির দিয়ে রে দরুদ শরীফ দূর অন্ন করু আর হদুন মোবাইলের রিংটোন দিয়ে দে মোবাইলের রিংটোন দিয়ে দে কি কোরআন শরীফ আয়াত দি দরুদ শরীফ দি হাদিস শরীফ দি আল্লাহর মধ্যে দরুদ শরীফ হাদিস শরীফ কোরআন শরীফ ইন তোমার মোবাইলের রিংটোন আল্লাহ দিয়ে দে নাকি হ্যাঁ এটা বাথরুমের মধ্যে বাথরুমের মধ্যে আল্লাহু আকবার করে মোবাইল মাথা দে তো বাথরুম মধ্যে মোবাইল বেলো এর যাওয়ার গতি আল্লাহ আকবার আল্লাহ আকবার দেখতে কি বেশি ইজ্জত ইজ্জতি জিনিস না লাগে নাকি আল্লাহর মধ্যে তুমি আল্লাহ আকবার আল্লাহ আকবার মোবাইলের রিং শোনা দিয়ে দে ই না জায়েজ না জায়েজ মকরু 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 তাহারি মকরু গুনই খবরদার আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার উম্মত বাথরুম ঢুকি বের আগে দোয়া করো দোয়া করিবেন তো হতে আচ্ছা বাথরুম ডুবে গিয়ে কি হসর উমি কে খুলি ফেলাই হন ইয়ার পরে দোয়া করিবেন ইয়ার পরে দোয়া করেন বিয়া দুই ইয়ার পরে দোয়া করেন কি কিয়া তুই দোয়া হইতে হই তো হর খুলিবার আগে হর খুলি এর দোয়া করেন বে নিষেধ মানা তৈলি ইয়া তুই যে এটা মোবাইল করে লগে রে দোয়ার গুদি এটা বাথরুমের ভিতরে এড়ে রিংটোন দিয়ে দে জিকির রিংটোন দিয়ে দে কোরআন আয়া রিংটোন দিয়ে দরুদ শরীফ গুনো বনা সম্ভব হয়
কি আল্লাহর মধ্যে তোমার দরুশরীফ দরুশরীফ হিসেবে রিংটোন আল্লাহ দিয়ে দেয় নাকি? তো ইয়া দরুশরীফ হাবরাগার ভাইলেন জীবনত একবার দরুশরীফ পড়ন কি? রসুলের নাম শুনলে দরুশরীফ পড়ন কি? নামাজের শেষ বেলাকে দরুশরীফ পড়ন কি? আর দেশের মধ্যে বেশিরভাগ দরুশরীফ পড়াদের নামাজে মানছি, বেনামাজে গেল দরুশরীফ না পড়ে। আজ এ ফজর নামাজ দরুশরীফ হইজন না, সুন্নত থইলেন ফরজ থইলেন জোরের আগে সুন্নত, ফরজের মধ্যে নফলের মধ্যে সুন্নতের মধ্যে, আসরের আগে সুন্নত আসর আসরের ফরজ নামাজ, মগরিব ফরজ নামাজ মগরিবের ফরজ সুন্নত নফল আওয়াবিন, এশারের ফরজ সুন্নত নফল বিতির সব, এখানে দরুদ শরীফ আছে না নাই? আছে। তাহলে বেশি দরুদ শরীফ ফরজ হন যে নামাজ না পড়ে বেনামাজ এটা দরুদ শরীফ না পড়ে, এটা শুধু দরুদ শরীফ কিলে কিলে করে। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান ফরমার উম্মত আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ ফুরিলে আল্লাহ তাআলা 10 কান পুরস্কার দিব। কোন পুরস্কার? 10 কান পুরস্কার। বাদ এঙ্গুরি গনি গনি লও না দি, এঙ্গুরি এঙ্গুরি গনি গনি লও, হ্যালে এটা ঠিয়া গনি বেলা দিয়ে দেন আল্লাহ, এটা ফাঁক খোঁজন দিয়ে দে, হদুজুর ফাঁকুন কিলে দিয়ে হইতর না, একটিয়া দুটিয়া তিনটিয়া পাঁচটিয়া দশটিয়া একশো ইং গনি বেলায়, শুধু ইং গনি বেলা নয়, ইনও গনি তেরিবেন আল্লাহর মে দিন দিয়ে দে, জিকির গনি বেলা ইন গনি ইন সোয়াব গনি বেলা দিয়ে দে, এ 33 বার সুবহানাল্লাহ হইতে হইতে এটা গনি গনি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা শুধু টিয়া গনাতে 1000 2000 3000 4000 5000 1 লাখ 2 লাখ 3 লাখ ছিল এঙ্গুরি গনাতে, এই এই আত দিয়ে আতর মধ্যে ফাঁক দিয়ে কি করি বেল্লাই, এই দরুদ শরীফ ফরিলে লাভ হওয়ান আমাদের কাছে হওয়ান লাভ এক নম্বর। অন যদি আল্লাহ রসুলের ঘরে একবার দরুদ শরীফ হইজন দয় আল্লাহ অনরে 10 খান রহমত বর্ষণ করি, বই সময় গম না লায় অশান্তি লাগে অস্থির অস্থির লাগে বহুও গম না লাগে, বালা হতা হইলে খারাপ হই হান ফান লাগে গুসা লাগে বেজার লাগে অস্থির অস্থির লাগে গম না লাগে সুই দেখতে মনে হয় তো খ্যাং করিবেন উজু হালাম বানাই সুন্দর করি মোরাব্য লই বা চেয়ার একটা লই ফসি মিকে ওই মাথা ওই মিকে দি হ্যাঁ বাবু দরুদ শরীফ ফুরিবেন দে 5 মিনিট 5 মিনিটে অনেক হমসম 100 বার ফুরিতে দিবেন 100 বার দরুদ শরীফ ফুরিলি আল্লাহ অনরে 1000 কার রহমত দিব। আচ্ছা রহমত মানে কি? দয়া। রহমান মানি শান্তি, রহমান মানি মায়া। তাহলে অনে আল্লাহর ফক্কর তুনে 1000 কান দয়া ভাইলে মায়া ভাইলে শান্তি ভাইলে অনতান অশান্তি লাইব এই আল্লাহ রাসূল বাইন ফরমাতে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত ও উম্মত তুই আর উপরে একবার দরুদ ফর আল্লাহ তাআলা তোর উপরে 10 কান রহমত বর্ষণ করিব। আচ্ছা একবার ফুললে যদি 10 কান রহমত হইত তো দুইবার ফুললে? আচ্ছা 20 বার ফুললে? 200 বার ফুললে? 200 বার দরুশরী ফুললে? 2000 2000 হাদিস শরীফে আছে দে একবার ফুললে 10 কান 10 বার ফুললে 100 তান 100 বার দরুশরী ফুললে 1000 রহমত হনে গিয়া যদি 14000 বার দরুশরী পড়ে হবার হনে গিয়া যদি প্রত্যেক দিনে 1000 বার দরুশরী পড়ে মানুষ এবার খোয়ালম মধ্যে বলে হাতাইব হাজা বরা হাতুম মিনান্নার মানুষ এবার জাহান্নাম উত্তুন মুক্ত মানুষ এবার জাহান্নাম উত্তুন মুক্ত 1000 বার দরুদ ফিরলে 1000 বার ডেলি 1000 বার দরুদ শরীফ ফরিতে দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরা ফরি আমরা আর আর গাইল দেন তো আর দরুদ শরীফ ফরি হই আর 1000 বার ফরি 1000 বার ফরি তুই আগে তোর দেখা বেলা হইজম নাকি তাই ইয়া গাড়ি করে যে ইংরেজি শহর তাহলে বউবের দরুদ শরীফ হইজম দিব আবার আসি দেয় তো বউবের দরুদ শরীফ হইজি দিই আর হুজুর হলো আর আর মুরব্বী হলো বউ বইয়ের দরুদ শরীফ পড়ে দেয় দরু 1000 বার দরুদ শরীফ ফরিদ তিল্লে হওয়ালত লেহা তাই দিবে জাহান্নাম উত্তুন মুক্ত কীর্তন মুক্ত তাহলে দরুদ শরীফ ফরিলে এক নম্বর ভাই দেখি একবার ফরিলে 10 কার রহমত দিম রহমত সাই না সাই ও ভাই এর সামনে কহত সালি আইর হদ দে এই যে দুর্ভিক্ষ আইর হদ দে হতিন জিনিস হইতে হইতে আই যাগি নোয়াইলে হইতে হইতে আই যাগি হয় আইয়ের ভাল্লা আইয়ের ভাল্লা আইয়ের ভাল্লা আইয়ের ভাল্লা হইতে যাই যাগি মানুষের গো বলো অমে দুটি নি অত বুঝন অন বুঝন বিরিসেরি তুই ইয়ার বিরিসি বা বহুত উরে উরে তুই নিশের মুখে সাইদা আল্লাহ আয় ফরিদের কি ভাল্লা ফরিদের কি ভাল্লা ফরিদের কি ভাল্লা এ ফরিদের কি ভাল্লা ফরিদের কি ভাল্লা হয় ফরি তা আইয়ের ভাল্লা হইতে ফরিদা কি এই দুর্ভিক্ষ মুরবি কি বেকিন দায়ের যে বিবি ভাই ডেলি 1000 বার দরুদ শরীফ ফুরিবেন 1000 বার দরুদ শরীফ ফুরলে আল্লাহ তোর রহমত আইবু রহমত যে তাইবু অন যে তোর ওয়ারুই দিবেন এটা ঠাড়াল বিজলি কিছু ফুটতো না
এডে জ্বর বাতাস খনস ক্ষতি কইতো না এন রুই দিবেন দেই মেন দের মাসের ভিতরে 71 গোস হইব দে এন একখানি জইনের মধ্যে দানাই দিব 120 আরি হড়া দেবি দুর্ভিক্ষ হড়া দেবি ফুরবিক্ষ হত হড়া দায়ের যাবে গো ভাই হ্যাঁ কিন্তু আমল গ্রহণ করিব আল্লাহ রাসূলের শিখিয়ে দিই উম্মত আর ভর একবার দরুদ পড়িবি আল্লাহই তোরে 10 কার রহমত করিব ওয়ান এক কান এক নম্বর ভাই দে দুই নম্বর একবার দরুদ শরীফ পড়িলে 10 কান গুনাহ আল্লাহ মাফ করে দে ওয়ান মাফ 10 কান গুনাহ মাফ এত সোজা হতা না বাবা এটা আর গুনাহ না করে দিলে কি আছে নাকি সাই হনিকা হইতে দিবেন নজর হন গুনাহ না করি তাহলে আর হইম দিবে যদি হন গুনাহ না করে ফেরেশতা হইম দিবে গুনাহ বেনাবারে দিবেন নাম কি গুনাহ করার থা দিবেন নাম শয়তান করার থা দিবেন নাম কি বেনাবারে দিবেন নাম কি গরিয়েরা মাফসা দে ইবের হদ বনি আদম গরিয়েরা মাফসা দিবের হদ কি গুনাহ গরিয়েরে যেতে বন্দা তওবা করে আল্লাহ তুম বলিবের বেশি গমলা আল্লাহ তুমির বেশি কি লাগে গম লাগে কথা বুঝতে সে তলে দুই নম্বর দরুদ শরীফ ফিললে ভাই দেখি 10 কান গুনাহ আল্লাহ মাফ করে দিব হন 10 কান কি মাফ করে দিব গুনাহ মাফ করে দিব দশকান কি মাফ হইছিব গুনাহ মাফ হইছিব তাহলে গুনাহ মাফ করাইতে রাজি আছি তো গুনাহ মাফ করে বললে রাজি আছি তো ইয়াতুন বলসিরি বাজার যাইতে হামিল্লা দে আড়ি এরে 5 মিনিট মানে 5 মিনিটে 200 বার দরুদ শরীফ পড়তে দিবেন 5 মিনিট হসবার তাহলে 5 মিনিটে যদি 200 বার দরুদ শরীফ পর্যন্ত হয় তাহলে একবার হইলে যদি 10 কান মাফ হয় তাহলে 200 বার হইলি 2000 গুনাহ মাফ আবার ডেলি ডেলি যদি আশা যাওয়ার মধ্যে যদি 4000 গান গুনাহ মাফ করে ফেলতে রো আর ডেলি 4000 গুনাহ করি নাকি আর ডেলি 4000 গুনাহ করি নাকি ও ভাই অল বন্ধু বল একবার দরুদ শরীফ পড়িলে আল্লাহ তাআলা 10 কান গুনাহ মাফ করে ফেলাইবো মাফ করে দিব গুনাহ ছাড়া হনে কাই নাই গুনাহ যদি মাফ করে তো মন হয় বেশি বেশি দরুদ পড়িবেন এড়ে বাঁশ দুটন স্পেশাল তারপর আর কান কি রে সুভর আর কান আসসালাম আর কান সালাম আর কান নাই নাকি এই জিয়ানত বইবেন বইন বইয়ের শহর যাবেন হতন লাগবে শহর যেতে এক ঘন্টা লাগে না এক ঘন্টা সব এক ঘন্টা মাঝে মধ্যে তিন ঘন্টা তো লাগে জাম বাজিলে তিন ঘন্টা নালান না তার বইয়ের ক্যাং করিবেন কোন যাবেন না হদুন শুধু শুধু হইজ করে গার্ড বই ক্যাং করিবেন দরুদ শরীফ পড়িবেন এক ঘন্টায় অনে 3000 4000 বার দরুদ শরীফ পড়ি ফেলাইতে দিবেন এই দরুদ শরীফ যদি একবার পর্যন্ত তাহলে 20 কা 10 কা গুনাহ মাফ 100 বার হইলে 1000 কা গুনাহ মাফ 1000 হইলে 10000 গুনাহ মাফ 10000 দরুদ শরীফ হইলি 1 লক্ষ গুনাহ মাফ 1 লক্ষ গুনাহ মাফ এই শহর যাইতে যাইতে 1 লক্ষ গুনাহ মাফ করা হলে তিরিম আবার আস্তে আস্তে 1 লক্ষ গুনাহ মাফ তো আমরা আরকে আলহামদুলিল্লাহ ডেলি বা 1 লাখ গুনাহ করি নাকি হন না এক সপ্তাহ তো নগরি এক মাসে তিন গুনাহ নগরি আলহামদুলিল্লাহ এতি কি সওয়াব সওয়াব ডল সুটি দেরি মানে আল্লাহর ডল সুটি দিয়ে দেয় মানে ইন আল্লাহ হইতে পার লগই যা মানে তোর ব্যস্ত দিবে লাগবে তাই না আর আরে তাল্লা হইতে যায়নি কিনি কিনি ফরিবেন 1 লাখ 2 লাখ সব ফামালে তিরিম আচ্ছা যদি আজকে রাতে হয় এনে দিক হাল নমাস ইন্দিন ইন্দি সারা গেছে ইন্দিনে আচ্ছা যদি হয় ও আজকে রাতে যদি সারা মাইদু গগ হমার অতি সারগত ধরে ইসামাস পাই যায় এটা হনে কি গুন যাইবো আরে ব্যাকুন এটা ওই সারার ফারজ যাইবো দিন ইসামাস পাই বললাই তুলি সারগু ইসামাসর দাম বুঝিলাম ভাই তুলি একবার ধরে শরীর ফুরিলে 10 কান গুনা মাফ দিন দাম কেন বুঝিলাম ও ন বুঝি দি আরা তো ফরকাল ন দেখিত তো আর হইলাম দে ওই গরু বলে ফিসুদি কুজ্জে আসো হইলি কেন যাইবো সামনে দিয়ে এক মুট গাছ দিলি কে দুই মারে যায় আর দুনিয়া দেখি আরা কিনো দেখি আল্লাহ তাআলা বায়ন ফরমার বাল তু উসিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা তোরা তো দুনিয়ার জীবনের প্রাধান্য দহর আখিরাতে ইদে আখিরাতে ইদে স্থায়ী আখিরাতে ইদে কি স্থায়ী জিনের প্রাধান্য দান করিব তাহলে একবার দরুদ শরীফ পড়লে 10 কান রহমত দুই নম্বর ফায়দা কি 10 কান গুনাহ মাফ তিন নম্বর 10 কান সওয়াব দিব 10 কান কি দিব সওয়াব খামাইতে মন হন না হতর হত অন শুইন্দ গুমনু আইর তুই অন মন মন বাপিবেন দেখি রে আই শুই গুমনু আইর আই 100 টা সওয়াব খামাই ফেলাই কোন সওয়াব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 এই 100 টা সওয়াব গিয়ে এক মিনিট ন লাগে হওয়ানো কি একটা সওয়াব 100 টা তাহলে একবার দরুদ শরীফ পড়লি সওয়াব হওয়ান 10 কান সওয়াব নম্বর 4 একবার দরুদ শরীফ পড়লি আল্লাহ 10 কান মর্যাদা মর্তাবা অনর বলন্দ করিব
হতর হত আসিলেন যে দূর একবার দূর সরি ফুললি এ দূরে দূর আরো দশের দূর তুলে দিব আবার ফুললি আরো দশের দূর আবার ফুললি আরো এক দূর আবার ফুললি আরো এক দূর আল্লাহ অনেক সম্মান মর্তবা ইজ্জতের শুধু বাড়াইতে থাকে নসাই শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বয়ান ফরমান কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত ওয়া হুত্তাতান হু আশুরু খতিয়াত ওয়া রুফিআত লাহু আশুরু দরাজাত ওয়া কুতিবাত লাহু আশুরু সাই হাসানাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান উম্মত একবার দরুদ শরীফ পড়লে সারিয়ান ভাই দেয়া দশকার রহমত আল্লাহ পাকে দিব দশকান গুনাহ মাফ করে দিব দশকান সওয়াব দিব দশকান মর্তবা বুলন্দ করিব ইল্লা বেলা রাজি আছে ইনশাআল্লাহ নাম্বার 5 যদি বেশি বেশি দরুদ শরীফ পড়ি কিয়ামতের মাঠত হাশরের ময়দানত আরা আল্লাহ রাসূলের হাসে থাকিব আল্লাহ রাসূল হয়তো আর হাসে বেশি হন্তাইবে হইতারনি জিবে আর ওর বেশি দরুদ শরীফ পড়াইবে জিবার উপর বেশি দরুদ শরীফ পড়ো ইবে বেশি আর হাসা হাসা তাইবা আল্লাহ পাকের নবী বয়ান ফরমান কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউলান নাসি বি মান আকসারুহুম আলাইয়া সালাতান জিবার উপর বেশি দরুদ শরীফ পড়ো কিয়ামতের দিন হাশরের ময়দানত আর বেশি হাসা তাইতরিবা আল্লাহ রাসূলের হাসা তাইতে যদি মনে হয় ভাই আল্লাহ রাসূলের উপরে 1000 10000 বার 5000 বার 2000 বার 500 বার 100 বার 200 বার 300 বার 400 বার দিলে দরুদ শরীফ পড়িবেন পড়িবেন ইনশাআল্লাহ কোন ফাইদা ইয়ে পাঁচখান নম্বর 6 যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ ফজি দিও কিয়ামতের দিন আল্লাহ রাসূলের আর আল্লাহ সুবের করিব কিয়ামতের দিন আল্লাহ রাসূল আর আল্লাহ কি করিব সুবের করিব আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়ান ফরমার উম্মত তোরা যদি আর উপর বেশি বেশি দরুদ ফজ্জ আর হাসাত আইতে রেবি কিয়ামতের দিন আয় নবী তোর আল্লাহ সুফারিশ গুজুম আয় তোর আল্লাহ সুফারিশ গুজুম বাবা উগ হাদিস শরীফে আছে তে অন যদি সকাল বেলা ফজর নামাজের পরে 10 বার দরুদ শরীফ পড়ন হবার আর মগরিবের পরে 10 বার সর্বমোট 20 বার এবং হমস হম যদি 20 বার দরুদ শরীফ পড়তিন খোদা 23 দিন এক মাসে 30 দিন তারপরে 365 দিন তারপরে পুরো বছর পুরো যুগ পুরো জিন্দেগি পুরো হায়াত যদি অন পড়তিন সকালে 10 বার বিকালে 10 বার সকালে 10 বার বিকালে 10 বার সকালে 10 বার বিকালে 10 বার দরুদ শরীফ উজ্জ্বল দেই হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত উম্মত কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই তুই আর সুপারিশ পাবি হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা মাররাত ওয়া হিনা ইউমসি আশারা মাররাত আদারাকাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা যারা আর উপরে সকালে 10 বার দরুদ শরীফ পড়িবা এবং বিকেলে 10 বার দরুদ শরীফ পড়িবা আদারাকাতু শাফাতি অবশ্যই ইবে আর সুপারিশ হইব কিয়ামতের ময়দানে নবী শিবের শৈলা রাজি আছে ইনশাআল্লাহ তে এটা গপটা মারি ভাই দে নাই ইতে ফারো রইতে না ফারি হই ভাই দে নাই হতাই দরুদ শরীফ পড়িবে দা ভাই ফতিন দরুদ শরীফ পড়িবে দে বেশি বেশি দরুদ শরীফ পড়িবে দে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল আর আল্লাহ শিবের করিব হাসার ময়দানে দেখা যাইব নি শিবের হাল্লাই করে হাল্লাই না করে হতা বুঝতে সে এটা বারাবারি করে ভাই দে নাই বেশি দরুদ শরীফ পড়ি ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানত শিবের আল্লাহ রাসূল হাল্লাই করে দেখা যাইব হতা বুঝতে সে কোয়ানি কোয়ান ভাই দেই কিল্লে সোয়ান তো সাত কানুন নম্বর 8 আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দরুদ ফরিলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দোয়া কবুল হইব কি কবুল হইব এক সাহাবী নামে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আফকাহুস সাহাবা আফকাহুস সাহাবা সাহাবী হলো মধ্যে সবচেয়ে বড় মুফতি আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহ রাসূল হয় দে আয় দুনিয়াত তুন জনের পরে কোরআন শরীফ শিখিবে আছে সাত জনের হাসে হজন এতুল এক নম্বর আল্লাহ রাসূল নাম লইতে আব্দুল্লাহ বিন মাসউদ আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহ রাসূলের গর সদস্য মনে করা যাইত আল্লাহ রাসূল সোজা ফিসি দিতে এর নামাজ পড়ত সফরে হাজরে আল্লাহ রাসূল হরমিকে গেলি ওরা আব্দুল্লাহ বিন মাসউদ যাইত ন যাইলি আল্লাহ রাসূল আব্দুল্লাহ বিন মাসউদ থাকত আল্লাহ রাসূল লাড়ি মোবারক গালি মোবারক আল্লাহ রাসূলের ফাগরি মোবারক আল্লাহ রাসূল জুতা মোবারক আব্দুল্লাহ বিন মাসউদ বহন করত আল্লাহ রাসূল আব্দুল্লাহ বিন মাসউদের হল আব্দুল্লাহ তোয়াল্লা ব্যস্ত ইন্তজার করার তোয়াল্লা ব্যস্ত কি করে তিন্ন মানুষ উল্লাহ বলে ব্যস্ত ইন্তজার করার কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাসতাকু লিসালাসা ইন্নাল জান্নাতা তাসতাকু লিসালাসা লি আব্দুল্লাহ ওয়া বেলাল ওয়া হাম্মার তিনজন সাহাবী লাগবে ব্যস্ত ইন্তজার করার এতনু গইদা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন মাসউদ মানে ওই আবু জাহেলের গলা হাড়িয়ে লই ফেলাইল দেই সাহাবী
বদর যুদ্ধ যাতে শেষ হই আল্লাহ রাসূল হদ আবু জাহিল হড় সহজে তা আব্দুল্লাহ বিন মসউদে যাইয়ের সারা আবু জাহিলের মা দেহেদ দে সক্তক লরের সিনেটিনে লরের জানতান বাকি আছে তা আব্দুল্লাহ বিন মসউদ যাইয়ের ফেডের উদ্দি বসি সিনের উপর বসি তা আবু জাহিলের সক্কুলি সাই হদ হনলে হদ আব্দুল্লাহ না আবু জাহিল হদ হদ হ কিল্লে শিস দে তোর মারি বেলা সি হদ আর মারি ফেলা বেলাই তোর নবী এ উগো বদ্র ফরিবারর ফোয়া ভাড়া না ভাড়া না আইলেন দে বেটা কোরাইশ বংশের মানুষ তে আর মারি বেলা এটা হযরত আলী আছিল ওসমান আছিল তেরা কোরাইশ বংশের মানুষ ইতার আইন না ভাড়া আর মারি বেলা তোর কে ভাড়াই এ শোন মরিজার বিদে এটা দুষ্টমি করতে মরিজার বিদে এটা দুষ্টমি কর তে ফর হয় দে আবু জাহেল আব্দুল্লাহ বিন মসউদের হদ আব্দুল্লাহ তোর নবীর হই দিবি দি অন্য দিন শত্রু থামি যা আছিল আছিল আজিয়ে মরিজার বিদে এটা শত্রু থামি আরো বেশি আছিল বলে হইছে আবার কি হয় আব্দুল্লাহ আর গলাও হাড়িবে সময় কেন ইন্দি করে হাড়িস কেন ডর করে হাড়িস মানে আই নেতা দিয়ে বুঝে গেল হত বড় জার কই কেন হত বড় দুষ্ট ফের অন্য মরি জার কই দিয়ে কলমা ভরের ইমান লই আনের আর এই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতের ফেরাউন আবু জাহেলে মরি জার কই দিয়ে হত দেখি হত অন্য দিন শত্রু তুমি যা আছিল তা আছিল আজ আর বেশি আছিল বলে হইবে হত গলাও হাড়িবে সময় কেন ডর করে হাড়িবে দানে কি মেশে দেহে মানে আই নেতা দিয়ে না পর আব্দুল্লাহ বিন মসউদ দেরি নাও করে গলায় ফসাইরা হাড়ি লইলে লই আল্লাহ রাসূলের সামনে নিয়ে রেং করে মেলা দি মেলা দানোর পর আল্লাহ রাসূল হয় যে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাহু ওয়া আসীলা আল্লাহু আকবার কাবীরা এই আবু জাহেলরা হেটিল দে এনা আগাত গিয়ে যে দুইজন সাহাবী মুআজ আর মুআব্বাস কিন্তু গলা হাড়ি লইলে আব্দুল্লাহ বিন মসউদ এই আব্দুল্লাহ বিন মসউদ রাদিয়াল্লাহু আনহু কি নাম আব্দুল্লাহ ইবনে মসউদ রাদিয়াল্লাহু আনহু ও ভয়ঙ্কর যে একদিন মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল বইরই আবু বকর বইরই হযরত উমর বইরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইরই হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বইরই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বইরই তো আই এক ফাসিতে যাইরে নামাজের নিয়ত বাঁধিলাম তো নামাজ পড়লাম নফল নামাজ নফল নামাজ পড়িয়ে রে আল্লাহ পাক তসবিহ তালে ফেললাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি বিআদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি এই তসবিহ তালে লিন ফুরির ইয়ার পর আবার হদান দরুদ শরীফ ফেললাম ইয়ার পর আইন দোয়া করি আল্লাহ হাত তুলিলাম আল্লাহ রাসূল আরে হদে সাল থোতা সাল থোতা সাল থোতা সাল থোতা ও আব্দুল্লাহ তুই আল্লাহ তুন জিয়ান সাহেব ইয়ান ভাইবা জিয়ান সাহেব ইয়ান ভাইবা জিয়ান সাহেব ইয়ান ভাইবা যেহেতু তুই আল্লাহ সনাহানির পরে আর উপর দরুদ শরীফ ফুরিলা আর উপর দরুদ শরীফ ফুরিয়ে রে যারা দোয়া করে এই দোয়ার আল্লাহ তাআলা ফেরন ন দে এই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে অবশ্যই কবুল করে জিয়ান সাহেব ইয়ান ভাইবা জিয়ান সাহেব ইয়ান ভাইবা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ফরমার ক্বালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নবিজ্জিকা আসমান এবং জমিনের মাঝখানে বলে দোয়া ইয়া লটকিতা হে আসমান জমিনের মাঝখানে দোয়া কিতা হে যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ ফেরা না যায় এতক্ষণ পর্যন্ত দোয়া আসমান না যায় দরুদ শরীফ ফরিলে দরুদ শরীফ ঠেলা দিয়ে এরা দোয়ারে আসমান তুলি ফেলা তাহলে দরুদ শরীফ ফরিলে কি কবুল দোয়া কবুল তাহলে হওয়া নাই আষ্টওয়ান এ দরুদ শরীফ ফরিলে কি কবুল নয় নম্বর দরুদ শরীফ ফরিলে মাকসাদ হাসিল হয় দরুদ শরীফ ফরিলে কি হাসিল হয় উদ্দেশ্য হাসিল হয় উদ্দেশ্য হাসিল হয় উগা হাদিসে আছে দে হনে গে যদি রাসূলুল্লাহ বেশি দরুদ শরীফ ফজিদি হয় বেশি দরুদ শরীফ ফজিদি হয় তো আল্লাহ পাকের 70 গান হাজত ফুরে গরিব একখান হাজত দুনিয়াত আর 69 গান হাজত হাজত ইদা আখিরাত দরুদ শরীফ ফলে কি ফুরয় হাজত ফুরয় তো ফরিবান্ত ইনশাআল্লাহ নম্বর 10 অবাই বেশি বেশি দরুদ শরীফ ফরিলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ রাসূলের স্বপ্ন দিকুম বেশি বেশি দরুদ শরীফ ফরিলে হারে স্বপ্ন দেখে এটা দেখি দিলে মানুষ আলহামদুলিল্লাহ বহুত আছে আল্লাহ রাসূলের স্বপ্ন দেখি দিলে মানুষ দুনিয়াত বহুত আছে আল্লাহ রাসূলের স্বপ্ন দেবেন হারন অন যদি সারা দিন বরস হনেক কেন হাম করন সারা দিন হনেক কেন হাম করলি রাতিয়ে ঘুমে দিয়ে নুবাইবেন দেরি হতর হত না সারা দিন বর এটা রোয়া জিগা হারন দান হারন অনেক বড় শাসা মানুষ শ্বাস গরম দে মানুষ তো অন এটা ঘুমে দিয়ে হতে লাগে এ হাসি হড়ে এ রোসি হড়ে হাসি হড়ে রোসি হড়ে দানের ফসল আছে না
এই তান লস না এই অঙ্গস অঙ্গস এই হারন নারা দিমলে গরন দেখি গুরু ভক্ত বলে বাফাই তার খেলা শিখে ফুটবল খেলা তি আরা দিমবর বল ললে বল ললে বল ললে বল ললে সারা দিনই তে খেলে তো রাতে গুরু ভক্ত বাফর বার ঘুম গই আর ধুম করে ফিরছে মারে দিয়ে লাতি বাফর ফিরে হ্যাঁ কি কিটো লাতি কে মার হদাই লাতি তো অনর ন মারি আর সামনে দেখি বল কার সামনে ইউসে লাতি মারে দি ওমা দেখি দি ফিটিয়ে ন অনর কানে না এ ফোয়াসারে বল খেলা শিখিলে লাতি ফুললে দি নিজে তাহা পুরি তো সারা দিন জিন হাম করে ইতারা রাতে ঘুমে দিন কি করে উবি আই অনেজ যদি সারা দিন বু যদি আল্লাহ রাসূলের দর্শন পর্যন্ত হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এভাবে যদি সারা দিন দরুদ শরীফ পড়ান তো দেবেন ইনশাআল্লাহ অটোমেটিক রাতে ঘুমে দেন আল্লাহর রাসূলের স্বপ্ন দেখে লাগবে আল্লাহ রাসূল বাইন ফরমাতে যে রাতে আর স্বপ্ন দেখি বাস্তব আর দেখি কারণ শয়তান আসুর দলিন পারে শয়তানের নবী সুর দরিদ নফারে কথা বুঝতে সে ভাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নামে গো বড় মুহাদ্দিস আছিল মুফাসসির আছিল বড় মুয়াররিখ ইতিহাসবিদ আছিল তাফসিরে জালালের মুসান্নিফ জালাল হাফেজ জালালউদ্দিন সুয়ুতি 911 হিজরি সনের মধ্যে গালাবানো এনতেকাল হই আল্লামা হাফেজ সাহাবী আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ছাত্র আল্লামা ইবনে হাজার আসকালানি ছাত্র আল্লামা হাফেজ সাহাবীর ছাত্র এই জালালউদ্দিন সুয়ুতি ইবা বলো ওয়া সেতনম মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে একখানা একখানা ঘুমাইছে যে জুরে দেড়ে স্বপ্ন দেখে ফেলে দিয়ে তত ফসল লওয়া গিয়ে দে অনেক ইকিনি করে বহুত মানুষ আছে সাইগ অনেক কিছু লালান দিতে আলে একটা ঘুম দিয়ে ফেলে তারে শেয়ারত বইলে ঘুম এনে গাড়িত বইলে ঘুম রিক্সাত বইলে ঘুম যাকে দিলে হতো মানুষ আছে সার্কুলার ফিসি দিয়ে বইতে হয় একটা ঘুম যা দিলে মানুষ হতো না আছে মোটর সাইকেলত বইলে ঘুম যাকে দিলে হতো মানুষ আছে এনে কিনি করে বলে ঘুমাইলে আল্লাহ রসুলের স্বপ্ন দেখে ফেলাই তো তো অত ফসল লওয়া গিয়ে দেওয়া না এত স্বপ্ন কে দেখো না আল্লাহ রসুলের হয়তো আমি সবসময় আল্লাহ রসুলের বেশি দরুদ শরীফ পড়ি হস্টেল আর নার নলার বুক সাড়ে এগারোটা বাদ দিল আর কেন ফর হইলে বারোটা বাদ দিব শেষ করে দি তাহলে তিন মানুষ হল্লাই আল্লাহ রসুলের বদোয়া করছে যে তুমি কই দিয়ে রসুলের নাম শুননি রসুলের উপর দরুদ ন পড়ে তো দরুদ শরীফ ফরিবেন তো ইনশাআল্লাহ এই এই দশখান ভাই দে ও হদ দি হাদিস কোরআন হাদিস দি বুঝে বুঝে হদ দি ই দরুদ শরীফ ফরিবেল্লাহ হদ দি না ফরিবেল্লাহ হদ দি তে আর বন্না করে যায় দরুদ শরীফ হইতে মানা কিছু হদ আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান ফরমার উম্মত সবচেয়ে বড় বখিল সবচেয়ে বড় কৃপণ আই নবীর নাম শূন্য নবীর উপর দরুদ ন পড়ো কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বখিল আল্লাযী মান যিকরত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া সবচেয়ে বড় বখিল ওই বখিল যিবা রাসূল নাম শুনি রাসূল ও দরুদ শরীফ না পড়ে মিনাল জাফা আন উসকারা ইনদা রাজুলিন ফালাম ইউসাল্লি আলাইয়া ফরিশকার জুলুম আই নবীর নাম মান তোমার সামনে উল্লেখ জিকির করা গেল আই নবীর নাম মান তোমার সামনে উচ্চারণ করা গেল কিন্তু তুই আর ভদ্র শরীফ ন হইলা ও ভাই নবীর ভদ্র শরীফ হইবেন গুনা মাফ হয়ে যাবো সোয়াফ হয়ে যাবো মর্তা বলন দেব আল্লাহ রহমত দিব নবীর সামনে দেবেন কিয়ামতের ময়দান আল্লাহ রসুল সুপারিশ করিব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়া রাব্বি আকুনরে বেশি বেশি দরুদ শরীফ ফরিবেন লাই তৌফিক দান করো নম্বর দুই আল্লাহ রসুল বদুয়া করত দে ওই মানুষ হল্লাই যে মা বাপ দনজন ভাই বুড়া হালে অথবা একজনের ভাই বুড়ো গিয়ে মা বাবার সেবা করি খানমত করি ব্যস্ত হামিন নেওয়া পারে তাল্লা রসুল হতে তো তুই ব্যস্ত আর হতা হামা বিধি যা তুই ধ্বংস হয়ে যাবি হতা বুঝে সে বা তিন মানুষের দোয়া ফেরত নাই হবু মেশের দোয়া হজন মানুষ তিনজন মানুষের দোয়া ফেরত নাই হে হঠাৎ দে নজর সানা ওঠাবাই তিন মানুষের দোয়া কি নেই হন না তিন মানুষের দোয়া কি নেই ফেরত নেই قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم তিন মানুষের দোয়ার আল্লাহ ফেরত নদে তিন মানুষের দোয়া কবুল দে এখনো ছন্দ নাই প্রথম নম্বর এই দে মা বাবার দোয়া প্রথম মা দোয়া মা বাবা তো দোয়া লইবে যে হাম্বানা দিতে রইবে যে মা বাবার দোয়া ভাই এতে দুনিয়া থনা জায়গা ঠিক তো ন হষ্ট হইলো ইনশাআল্লাহ একদিন 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 দেবেন দিতে উড়ে গিয়ে আর যে মা বাবার দোয়া নয় ভাই
এই মা বাবারে ফুসে দিবে লা বাই হলো হইছে আর বিবাহ দাই 10000 দি বিবাহ দাই 5000 দি বিবাহ দাই 6000 দি বিবাহ দাই বিবাহ দাই 8000 দি খবরদার এই মা বাব লইরে ফুসে হইলে হইছে না করিবেন হইবেন দাম যা কই লাগু নি দিলি দগ্ন দিলি দগ্ন আ দিয়া তকম দে আ দিয়া তকম দে বাস অন তো মা অন মা বাব অন প্রতি দোয়া গিও এই দোয়ার হারন ভাই দেবেন দা ইতরা আস্তে আস্তে ফিস হই যাবে অন আস্তে আস্তে উর্মি কুড়ি যাবেন বুঝি মা বাবার খানমত কই লেশাবা কইলি আল্লাহ হায়াত বাড়াই দে ঠিয়া বসে বাড়াই দি হায়াত বাড়াই দে ঠিয়া বসে বাড়াই দি সুসংবাদ আল্লাহ পাক নবী বায়ান ফরমার কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান বাররা ওয়ালিদাইহি ওয়াজাদাল্লাহু ফি উমরিহি ওই মানুষের সুসংবাদ দন যারা মা বাবার সেবা করে মা বাবার খেদমত করে যারা মা বাবার খেদমত করে আল্লাহ পাকে তারার ঠিয়া বসে বাড়াই দি হায়াতের মধ্যে বরকত দান করে যেদিন দুনিয়াত বড় বড় বুজুর্গ হই নেককার হই ওলি হই দরবেশ হই কুতুব হই গোছ হই হাকিম হই ব্যাকুন মা বাবার দোয়া লই দোয়া ইমাম বুখারী নাম শুনিন না ইমাম বুখারী জিবে বুখারী শরীফ লিখি 16 বছর লাগিয়ে দেওয়া বুখারী শরীফে লিখতি 16 বছর রোজা রাখি আল্লাহ রাসূলের রোজা মোবারকের সামনে দিব এর হাদিস লিখি দে প্রত্যেক হাদিসের বিষয় দি উযু গিজি গোসল গিজি দুরাহাত সালাতুল সালাত দুরাহাত নামাজ পিজি নফল নামাজ পড়ি এর মুরাকাবাত বেশি এ মুরাকাবার ভিতরে স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হই ইয়া রাসূলুল্লাহ হাদিস গ লিখতাম সাথে দিব অন হাদিস নে তা আল্লাহ রাসূল হই দেই আর হাদিস এন হলি লিখি এন হলি কি লিখি এই ইমাম বুখারী লাই জন্মগতভাবে আন্ধা ছিল জন্মগতভাবে কি আছে আল্লামা সৈয়দ আমির আলী মরহুম হেদায়ার উপর সারা আছে নাম ওইটা আইনুল হেদায়া কি নাম ছাত্র ভাই হল যারা হেদায়া পড়িবে এই আইনুল হেদায়া কিতাব হইবে মোতালা করিবে বেশি বালা কিতাব হাদিসের উপরে বেশি বালা সাহাবে হেদায়ার দলিলিন হাদিস দিয়ে একবারে যত হাদিস হইতারে ফতু ইবারা হইতে ফতুল কদিরুর উর্দু সরা ফতুল কদিরুর উর্দু সরা এই সৈয়দ আমির আলী মরহুম রহমতুল্লাহ আলাই আইনুল হেদায়ার মুকদ্দমা ইমাম বুখারী জীবনী লেখ দে ইমাম বুখারী জন্মগতভাবে আন্দাজ ইমাম বুখারীর মা আছিল দেওয়া বেশি দিনদার নেককার পরহেজগার আবেদা সালেহা জাহেদা ফতিন তাহাজ্জুদে নওয়াজ ছিল হে তাহাজ্জুদে নওয়াজ ফরি ফরি ফওয়ালা দেওয়া করে ও আল্লাহ আর মোহাম্মদ ও আল্লাহ ইমাম বুখারী নামাজ দিয়ে মোহাম্মদ আর মোহাম্মদ জন্মগতভাবে আন্দা আল্লাহ আর মোহাম্মদ তো সঙ্গ নাই আল্লাহ তুমি বিশ্বাস আছে আর ফওয়ারে কিয়ামতের ময়দানত হাসরের ময়দানত সব দিয়ে রে তুলিবি আল্লাহ ইবা যারা আন্দা আর দুনিয়া তান্দা উন হাসর মার তান্দা উড়িব না না সগলি উড়িব আল্লাহ ইতার আর সগলি তুলিব তো আল্লাহ আত বিশেষ আছে তু তো কমাতা আছে আর ফ অবশ্য তুই দুই সাইল ইসেগুলি দুনিয়া দিতে রিবি আল্লাহ আর ফসক কোন দুনিয়া বালা করি দে আর ফসক দুনিয়া কি করি দে বালা করি দে এই লে শুধু হয়ে হান্দে 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 একদিন নামাজ পড়ি হাইতে হাইতে ঘুমা গিয়ে ঘুমুর মধ্যে সামনতে কে দে ইব্রাহিম আলাইহিস সালাম আরে হারে সামনতে কি হারন ইমাম বুখারী দাদার নাম আছে ইব্রাহিম ইমাম বুখারী দাদার নাম কি মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা বারদিসবা আল জুফি আল বুখারী এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের রাতে স্বপ্ন দেখি গুমুত স্বপ্ন দেখি তো মাতন ফসল দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কিরাওয়া মাই ফা তুই এঙ্গরে হাঁদ কা তোয়া সগুত ফানি কে হদজুর ইবার ফা মোহাম্মদ ওর আব্বা মারা গিয়ে ইমাম বুখারীর বাপ বড় মহাদেশ আছিল তুই যদি আয়ো বুড়ে যের গুই আর ফুয়াবো হনা সাহেব আন্দা ফুয়া জন্মগত ভাবে শোক নেই আল্লাহ হাসাদ বাগুরি দি আল্লাহ তো শক্তি আছে আল্লাহ জান আর ফুয়া শোক কোন জান দুনিয়াত বালাগুরি দি হদিয়ান আল্লাহ হান্দর দেন হজ ইউজরিয়ান আল্লাহ হান্দি দি হদাচ্ছে ইবারে সাদর একটা গা দিয়ে দিয়ে দে সাদর ইয়ে নিখে দাও তো সাদর ইয়ে লইয়ে তো সাদর ইয়ে লইয়ে বলবো ইব্রাহিম আলাইহিস সালাম কি হতিন ফরিয়ের ফুয়ে দি হদর সাদর ইয়ে লও সাদরিয়ান লইরে তোমার ফোয়ার মুকুম সগুম মধ্যে এনে করে ডলি দো গুমুত ডলের ডলতে 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 হতন ফর গুমবাগি মানে দেখা দে সাদরিয়ান এরা তোর মূল বুতুল ডলার আমার হতগণ ফর দেখা দিম বহারে সুখ দিন কলা হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমার ও মা এতি দিন তাই তোয়ারে ন দেখি তুই আর হেদমত কই দাও মা আজি আল্লাহ ইয়া সুখ দিন বালা করে দিই আই তোয়ার তো দেখতে হন সমস্যা নর দেখিত ফারিস হযরত ইমাম বুখারীর মা হদ ফুত আজাদু বহুত দিন পর্যন্ত তোল্লাই দোয়া করে দে তাহাজ্জুদ করি করি আল্লাহ জান তো সকল ভালা করি দে আল্লাহ ইয়া দোয়া কবুল কই যা ইব্রাহিম আলাইহিস সালাম রে স্বপ্ন দেখিলাম অসম্ভব রে সম্ভব করি তেরে মা বাবার দোয়া হন অসম্ভব রে সম্ভব করি তেরে হাত দোয়া যারা মা বাবার দোয়া ভাই অসম্ভব জিনিস তার আল্লাহ সম্ভব হই যাব অসম্ভব জিনিস তার আল্লাহ কি হই যাব
কুরআন শরীফের মধ্যে ভাই যত জায়গা আল্লাহর ইবাদত গরিব আল্লাহ হই এর সাথে সাথে হই দে মা বাবার হতা আনিশ করিলে ওয়ালি ওয়ালিদাইকা ও বান্দার শুকরিয়া আদায় করিবি আর শুকরিয়া আদায় করার শেষ হইলে মা বাবার শুকরিয়া আদায় করিবি আর শুকরিয়ার পর হা শুকরিয়া মা বাবার শুকরিয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ আল্লাহ পাকের সাথে হনেকে আর শরীক না বানাইবা আল্লাহর সাথে আল্লাহর ইবাদত ফিউর ভাবে করার পরে মা বাবার খেদমত করিবা মা বাবার প্রতি ইহসান করিবা ওয়া কাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا ما بابا الله হত হইবার আদব শিখে দাও আল্লাহ মুহাদ্দিস সাহেব হইয়ে দে মা বাবার সামনে মুহাদ্দিস গিরি না দহাইবা মুফতি সাহেব হইয়ে দে মুফতি গিরি না দহাইবা ফাকি যেরে হম নাকি মেরে বই বইনের পরে ফাক দুন ওয়েব ঘুরাই ফেলাই মা বাবার সামনে তোমার ইজ্জত আর দানা থাইলো দানা ঘুরাই ফেলাই বিয়া মা বাবার সামনে ডানা কুলিয়ে হতান হইবা মা বাপরে নজর জড়াইবা তমগ্ন দিবা মা বাপরলে বদ্র হতা হইবা নম্র ভাষা হতা হইবা এবার মা বাপরলে দোয়া করিবা ও আল্লাহ আর মা বাপে যে রকম ছোড়া হালে বাল্য হালে আরে লালন পালন গিজি না হাইয়ারে হাবাই নফরিয়ারে ভরাই ও আল্লাহ আজি আর মা বাপ বুড়ো গিয়ে সগুন দেহের হানে নুনের তুইও আর মা বাপরে সেরকম রহম আর দয়া মায়া গর অতএব দেশে ভাই তাহলে তিন মানুষের দোয়া কবুল হয় হন সন্তান উগ্র হন মা বাবার দোয়া একটা ঘটনা হয়ে শেষ করে দিস ওনারা ওয়েস করে নি নাম শুনি না ওয়েস ওর বাড়ি আসেন দিকে এমন দেশত এই সৈয়দ আমির আলী মরহুম আইনুল হেদায়ের মোকদ্দমাত আছে নবিয়লর পরে এক নম্বর ব্যক্তি হন নবিয়লর পরে আফজলুল বশর বাদ সাহাবা ওয়েস আল খরনি আফজলুল বশর বাদ সাহাবা ওয়াইস আল করনি সাহাবা ইকরামের পরে এক নম্বরের মানুষ হইদে ওয়াইস করনি সাহাবা ইকরামের পরে এক নম্বর হন উম্মতের মধ্যে এক নম্বর মানুষ হন ওয়াইস করনি ওর বাড়ি আসলে ইয়ামানত এত আল্লাহ রসুল মদিনা শরীফ আসিল আল্লাহ রসুলের জীবিত দশা আল্লাহ রসুলের ন দেখে কিন্তু ও হতার হল যে ফাড়ি যে আল্লাহ রসুলের নৌকা দেখি দেখতে যাই কেন পারি আল্লাহ রসুল হাসে কান সিঁড়ি লিখি ইয়ার রসুল আল্লাহ আত মনে হত দে অনরে সাইবেল লাই কিন্তু সময় সে না তুকে বুড়া মা আছে ইয়ার রসুল আল্লাহ মারে সাইলে অনরে সাইন না ফারি অনরে সাইলে মারে সাইন না ফারি ইয়ার রসুল আল্লাহ মারে সাইন অনরে সাই মারে কেন হন না মশালা বো হইল কারণ বর্তমান যুগের মতো আগে যুগে তো হেলিকপ্টার জেট বিম্যান তারপরে বিম্যান তারপরে এই যে কোস্টার বাস হাইস কার মোটরসাইকেল তারপরে এই যে গিয়ে সাইকেল মোটরসাইকেল ইনু আসিল এত আসলে শুধু ট্যাঙ্গারি কি গাড়ি আসল দিয়ে জঙ্গল দিয়ে ফাঁড়ো দিয়ে পর্বত দিয়ে জন ফুই তাড়ি আড়ি তাহলে এক দেশের তো না আরেক দেশে যাইতে মাস এক মাস দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত লাগে যেত তো ওয়াইস করে না হতে আর রসুল আল্লাহ আত্ম মনে হতো অনারে সাহেবের লেখা অনারে দেখিলে আই সাহাবি যে ইম এক নজরে দেখিলি আর না মনে হলে মেশে রদি আল্লাহ হইব সাহাবা আল্লাহ জাহান্নামের আগুন হারাম সাহাবাই কেরাম জাহান্নাম না যাইব কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাসান্নার মন রানি বলি মন রামার রানি তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল বাইন ফরমাতে যারা সাহাবাই কেরাম আল্লাহ রাসূলের দিকে তারা আল্লাহ জাহান্নামের আগুন হারাম তারা জাহান্নাম না যাইব ইয়া রাসূলুল্লাহ মন হত দে অনর সাহেব সাহেব আল্লাহ কিন্তু আতু গো মাছ দে মারা সাহেব আল্লাহ কেউ নেই এখন কি মারা সাহেব না অনর সাহেব মনারা সিডিয়ান উত্তর দন আইয়েন গুজুম তো আল্লাহ রাসূল সিডি ভাইর উত্তর দিয়ে দে না 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 তুই আর হাসান ওয়াইশু তুই তোমার মা সেবা কর আর দেশে ফিসা বলে হইতো দেখি ও তোমার মারো হত না দা হত না আই তুমি মরে যাই ইয়া বুড়ো গিয়ে আই যোগ আর আসা যাবে এতলা এই খামন দবাই নবীওয়ালা জিন্দেগি নেই নবীওয়ালা মশালা না হয় হালে বেলায়েতি মশালা হয় আল্লাহ রসুল কি হয় না 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 আর হাসান ওইসব তুই তোমার মা সেবা করো তুই কি করো তোমার মা সেবা করো মা সেবা করো ও সেবা গুতি 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 কিছুদিন পরে মা মারা গিয়ে গোসল দি কখন পরে দহন করি জানাজা করি দহন দি গিয়ে গিয়ে মদিনা শরীফ এখন আর তো মোবাইল টোবাইল নো আসিল বা এখন আল্লাহ রসুল দুনিয়া তুমি গেই আল্লাহ রসুল দুনিয়া এখন আর আল্লাহ রসুল এখন আর বড় গুজুর মারা গেলে না ফেসবুকে তাই যার কি জানা দশা আইজের কি হন পারা ইনশা আইজের কি মানুষ ক্ষুদ্র ই হমালে ই হকি লিমিটার ইনশা আইজের কি একটা হন না তাই সে হন কেতা সে ইনশা আইজের কি হেলিকপ্টার হানি বিমান হানি ইনশা আইজের কি কিন্তু আগর যুগে তো এই মোবাইল টোবাইল নো আসিল দি হইন না ভাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া তো যাইবার আগে উমর রো হগি দু উমর
yamanu tukga manusia ibe namu itu ways. Ibe jodi ada lagi, tuhara ibe tuh doa saya itu bulno gari ibe. Haran ibe doa Allah haran aja. For Hazrat Umar radhiyallahu anhu ways, itu tuh itu bayar gitu. Abai anana ways, haji anna ways. Hade anak kau doa koran sih. Hah kaya anak lagi kaya doa gitu, mana hon? Hadeh honian for hoi mage doa koro. Hana kaya doa gitu, mana hon gari ibe hon. For Hazrat Umar hadeh alim tuh Umar. Hah Umar? En hoi yar jala diri hama gari handi digi. An Umar. অনাত্ম বয়স বড় জ্ঞানে বড় গুণে বড় এলমে বড় আমলে বড় তা আই অনাত্ম দোয়া চাই মূল্য অনাত্মকে দোয়া চাইতে লাগি হতবাই ইতি হতা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর হগি দ অনাত্ম দোয়া চাইবেল নাই হবাই এন শুনি সগতি ফানি সারাদি হবাই উমর আল্লাহ রাসূল আর নাম ধরি হই নাকি জি অন নাম ধরি হই অনাত্ম দোয়া চাইবেল নাই কি হাম গুজ্জো দে কে আম কি আমল গুজ্জন দে আর দেখা হইল অনাত্ম দোয়া চাইবেল নাই আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বায়ান ফরমাজে হযরত উমর বায়ান ফরমাদে ও ভাই কি আমল গুজ্জো হসে হতে ভাই কিছু গুজ্জি দিন না তু গো বুড়া মাসি না আম মাশাবা গুজ্জি দিন হতে এই মাশাবা গুজ্জি দে তা লাই আল্লাহ আল্লাহ রাসূল আর হয়ে গই দে অন হন দোয়া গুলি দোয়েন ফেরন না আল্লাহ বেকিং কবুল করি ফেলায় মা বাবার খেদমত গুলি মানুষ মুস্তাজাব দাওয়াত হই যাগু হন মা বাবার খেদমত গুলি মানুষ কি হই যাগু বহু সময় এ চিন্তাতা হন ফেরেশানিতা হন অশান্তিতা হন বালা নলায় গম নলায় তেলে মনে করি বান্দে মা বাবার দিকেন হন সময় সই হ আল্লাহ তাড়াতাড়ি যাইয়ারে মা বাবার সেবা খেদমত করিবেন দেবেন তা আল্লাহ পাক মুসিবত বালা মুসিবত ইন দূর করে দিবেন ঠলা দিবেন কথা বুঝতেছি মা বাবার খেদমত করন নবী আলোর সুন্নত মা বাবার খেদমত করা হা সুন্নত হযরত ঈসা আলাইহিস সালাম হতে ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া বাররাম বিওয়ালিদাতি আল্লাহ পাকে আরে হই যার মা বাবার প্রতি এহসান করি আর মার প্রতি এহসান করি বল্লাই আর তুম বাপ নাই মা আছে আর মার প্রতি এহসান করি বল্লাই আল্লাহ আরে হই নবী ওলে মা বাবার বেশি বেশি খেদমত গুজি একদিন বলবো আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন গ্রামে নাই হয়সি আল্লাহ রাসূল বলে তাড়াতাড়ি উড়িয়ে রে এবারে বলে সাদর বিছে দি এখন সাদর উপর বই হই মাই হইবে সাহাবাই কেরাম সজ্জগি অবু ইব হইব ইব হন মাই হো আল্লাহ রাসূল শরীরে সাদর বিছে দি বেলাই আবার সাদর উপর বসি আর তো তো হন দি সাহর নে আল্লাহ রাসূল সাদর ধরি বেলাই ইবে তো আল্লাহ রাসূল সাদর উপর বই হই তো মাই হইবে জান পর আল্লাহ রাসূল তো হসলতে সাহাবা হলে ইয়া রাসূলুল্লাহ ইব হন আল্লাহ রাসূল তো আরে বের নসিনো ইবা দুদুমা হালিমা সাদিয়া ইবা হন ইবা দুদুমা হালিমা সাদিয়া বাবা এই মা ইতে এত বড় জিনিস বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বাইন ফরমাত দে এক সাহাবী হদি ইয়া রাসূলুল্লাহ আতন টি আছে খুশি আছে দন আছে দৌলত আছে সবচেয়ে বেশি হার হার সেবা গুজুম সবচেয়ে বেশি হার উপকার গুজুম সবচেয়ে বেশি হার ছাইউম ইয়া রাসূলুল্লাহ মান হাক্কু বি হুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ মান হাক্কু বি হুসনে সাহাবাতি কালা উম্মুকা কালা সুম্মা মান কালা উম্মুকা কালা সুম্মা মান কালা উম্মুকা ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি সৎ ব্যবহার হাল্লাই চলিব আল্লাহ রাসূল হয় যে তোয়ার মা ইয়া রাসূলুল্লাহ ইয়ার পর হয় তোয়ার মা ইয়া রাসূলুল্লাহ ইয়ার পর হন হয় তোয়ার মা 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 ভাই মা এবি এত বড় জিনিস এত বড় দৌলত আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ান ফরমাজে তোয়ার মা আল্লাহ তুই এহসান করিবে আল্লাহ তুন জান্নাত বুঝি লইতেরিবে এক সাহাবী রাসূলের দরবার গিয়া রাসূলুল্লাহ আর মা বাবা আল্লাহ কি রহম আর মা বাবা তুমি কি হক পাইবো আল্লাহ রাসূল হয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোয়ার মা বাবা তো আল্লাহ ব্যস্ত তোয়ার মা বাবা তো আল্লাহ জাহান্নাম মা বাবা খুশি আল্লাহ খুশি মা বাবা নারাজ আল্লাহ নারাজ মা বাবা খুশি ব্যস্ত ভাইবে মা বাবা নারাজ জাহান্নাম জন হরিব হারেস ইবনে নুমান নামে এক সাহাবী আছিল কি নাম হারেস আল্লাহ রাসূল তো সশরী লেবিয়াস তো গেই কিন্তু গুমুর মেক দি বহুবার গেই মেরাজর রাতে আল্লাহ রাসূল সশরী লেবিয়াস তো গেই কিন্তু গুমুর মেক দি বহুবার গেই তে একদিন আর গুমুর মেক দি ব্যস্ত গেই আর ব্যস্ত মেক দি আল্লাহ রাসূল কেতে নি কে আড়ের বেরার আমার হঠাৎ দেখিল দি বাদ দি হুজুরাতু হারেস ইবনে নুমান নুমা হারেস ইবনে নুমানর কামরা হার কামরা হার কামরা হারেস ইবনে নুমানর কামরা ফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাইয়েন ফরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি লেখাইয়েন ফরিল লেখা ফরানোর ফরে আল্লাহ রাসূল গুম্বাগি সকালবেলা মসজিদে গিয়ে ওয়া হারেস আছো না হারেস
এখন হারসে ডরা গই গবু কা কি অপরাধ কইলাম আল্লাহ রাসূল খনে দিন আরে নত ওয়াজি হঠাৎ হইলে তো দে আল্লাহ রাসূল তি 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 তোমার লাগা হতা আছে তিও 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 তিই হারস কি আমল কর দে কি আমল কর দে কেন আমল গুজ্জ দে হারস দে ইয়া রাসূলুল্লাহ আইলে হন বালা হাম নগরি এই আশার নামাজ সরিয়ে গে গুম গে ইয়া ফজর নসর বিল আসি না তাহাজ্জুদ নগরি আল্লাহ রাসূল হদ না তুমি কি একাম বালা হাম গরো ইয়েন হ কি গরো হ কাজী রাসূলুল্লাহ হই আ কি বালা হাম করে আতন্ত মরণ করে আল্লাহ রাসূলুল্লাহ হতে কি বালা করি সসে কি বালা হাম করো হতম পর হই ইয়া রাসূলুল্লাহ এককাম বালা হাম বেশি করি মনে হয় ই কি আতুকে বুড়া মা আছে আতুকে কি আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই সব সময় আর মার খেয়াল করি আই সব সময় আর মার খানমত করি আই সব সময় আর মা জানো খানার খেয়াল করি আর মা জানো ওষুধ দানোর খেয়াল করি আর মা জানো গোসল দানোর খেয়াল গোসল টোসলোর খেয়াল করি ইয়া রাসূলুল্লাহ নিজের আরাম রাখে মার আরাম মান খেয়াল করি আল্লাহ রাসূল হদে এই তো এই তো এই তো আই নবী ব্যস্তত গেলাম আজি রাতি স্বপ্ন আর স্বপ্ন ওহি বাস্তব বাস্তবে তো আর নামিয়ে না দেখিলাম দে ব্যস্তর গেড়মে দিলে হাসে ও সাহাবি মা সেবা গুজ্জ দে মার খেদমত গুজ্জ দে এতাল্লাই আল্লাহ পাকে তো আর নামিয়ে ব্যস্তর লেহি দিয়ে এই মুসনাদ আহমদ বিন হাম্বলর হাদিস এই সাহাবি বে এ হারিস ইবনে নুমান বদর যুদ্দুদ্দিন 70 জন সাহাবা শহীদ হই এ বদর যুদ্দুদ্দিন মারা গই শহীদ হই এ বেস্তি মানুষ বেস্তি গই দেখো না বা মার খেদমত হতে পারে জিনিস আর মা বাপ তো যারা বদ্ধ লাগি এই দেবেন তো আস্তে আস্তে ফিস গিয়ে আস্তে আস্তে গিয়ে গিয়ে ফিস গিয়ে হতা হই তো মনোহর আবার নহর মানে তো হস্টেলার না তো শক্ত লাল গিয়ে লাগে দেখেন আইর আল্লাহ কিলে গিলে বাজে দিব শক্ত লাল কই আচ্ছা যাকে ইয়ে হইছাস গদি জোরাইজ নামে গো আল্লাহর বান্দা আছিল ওয়া জোরাইজ কি নাম জিমরা ইয়া জিম জোরাইজ বর্গে জজু গজু বন্দির 11 আর সি বর্গে জোরাইস কেল তাইব না নাম কি নাম জোরাইস ইবে বেশি সুই যাব আছে বেশি নেককা দিনদার আছে আল্লাহর রাসূলের আগর উম্মত বনি ইসরাইলের নবীর উম্মত তিবে গদ্দু সারি এর ইবাদত করি বললা ফার হান্ডাত গই হই যে বেশম মারল গই তো মারলা ফাসে দি এর কান তাইব লাগর বানাই আর ইবাদত মসজিদে বই ইবাদত ইবাদত থানাত বইবে সুদে ইবাদত করে সুদে ইবাদত করে একদিন মা লাড়ি দড়ি দড়ি এর দরজা দাসি আইর হদ জোরাই জিজ্ঞাসা সফুত তোর দিয়ে একখান হাম করাইতাম হ্যাঁ জোরাই যে হদ দে আমার রাত দুনিয়া বে হাম করি বেলা না হ্যাঁ তো নমাজ সরি সালাম ফিরে যাইম দেরি এবার নমাজ হইতে 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 মা ডাক দিয়ে ভুলি যাবি একদিন দুই দিন তিন দিনের লোক মা ডাক কে নমাজ আর নমাজ হইতে হইতে লম্ব গিয়ে ভুলি গিয়ে নমাজ আর কিতাবত মশালা আছে দে অনর মা বাপ যদি খেদমতর মহতাজ হই হতর হতা মা শকুন দেহে আন্দা হানা বেউরা ফানি ফুরে নিয়ারে বাথরুম জিন পারে খেদমতর মহতাজ তো এই সময়ের মধ্যে এ অন যদি নফল নামাজ ফিরতে লাগন দিও নফল নামাজ নিয়ে বাঙ্গি আরে মা ডাকো সারাদন ধরি আর যদি ফরজ নামাজ ফিরতে লাগন দিও মা ডাক মা অন নামাজ ফরন দিয়ে ন জানে তাহলে তাড়াতাড়ি বেটে বেটে সুরে দিয়ে তাড়াতাড়ি শেষ করি এরে যাইবেন স্যার এটা সুরে বকারানো বুঝনের তামার কিন্তু মা যদি হতর হতা সৌর হান্ডার রাখি দি গেই মা যদি হফুত 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 আয় সৌর হইতো ফরিজের কি দিয়া ফরিজের কি আর দশ না অন ফরজ নামাজ ফিরতে লাগে এটা ফরজ নামাজ নিয়ে তিয়ে বাঙ্গে দিয়ে রে মারা দরণ ধরি অনর মা বাথরুমে যাই এর আসার হাইয়া রে সিলের তাহলে এতে অন নামাজ বাঙ্গে দিয়ে রে এত কি খান গরম ধরি ধরা ধরি অন মসজিদের মধ্যে আল্লাহ আকবর হইয়া রে নিয়ত বাঙ্গে নিয়ত বাঙ্গে এটা মসজিদের জানালা সাথে ফসেন দি মসজিদের ফসুন দিয়ে ঢুকো ফৌরি আছে এটা ফৌরের মধ্যে গুরু ভাগ্য ফৌরি যার বিধি অনেক দিন জানালা দিয়ে সাহারিয়ার নামাজ উত্তম থাকে তো অনেক হ্যাং করিবেন আল্লাহ নামাজ শরীর ভয় বেড়া দূর বেলা ভয় বেড়ে এলে হইবেন না তারা তুরি নামাজ ভাঙ্গি যাই এর ভয় বেড়ে লইবে হারণ নামাজ তাবার ফর ফরি তরিবে ভয় বে ফানে ফুরি গেল কি আর জান দিক তরিবেন না হ্যাঁ এটা লাগে ভয় বেড়ে বাঁচাইতে যাও শহর মধ্যে আন্দর কিল্লে জুমা মসজিদে নামাজ ফিরতে গিয়ে ফগর মধ্যে ঠিক আছে দেখ সত্য হনবাতে একটা বাসকালে আইতে রিবেন তো কষ্ট করি এখন অনতো জুতা নাই জুতা এক জোড়া আছে সশটিয়া দি লইউন জুতা রাখি দি ফিজু দি অনে যাতে সৈদের গিয়ে সরাইয়ে জুতা লইয়ে যাবি এটা সৈদের মধ্যে খসকুর খোনা দিয়ে অনে সুদ্ধেই বেলে হবু গে সরাইয়ে দাঁ জুতা লুজের বি তে এত অনার নামাজ দোয়ানো হরিবেন এই সৈদের তুলির সল্লরাইবেন দে সুদ্ধরিবেন দে দরিয়ের দুয়ে সার্গ দিতেলে ধন আর জুতা হারিয়ে লই ফেলো নমাজ ব্যাঙ্গন দিয়ে নলা গুণ নইব হার ন তাড়ি তিত্তে ন সাম টিয়া বুঝে নে বাসকা শহর তো নালে বাসকালে এক তিত্তে ন হতা বুঝে সে এখন জোরাই জিবে মশালা না জানিবে এবাদত গরি জানা দে হতা আম্মা ডাহাত দে দুনিয়ার হাম গরি বেল্লাই আই তো আখারতের হাম গরি সোয়াবার হাম গরি নমাজ সাজ গরি যাই দেরি
Forewa tin din dakke namaz aaye to matun ko chhod gi wa masjid to ibadat gar di jaga ye no ti ye re mai be fol la badwa guri di wa kari sha batam bad astele gunde ono tu ko kara shun de saile bi gumza de gum thodi ek din mashallah bahut boro kari sha wa ara ek jamati ek koi je eta languri hoiti bondhu manush to eta languri hoiti ki hoite salam de Jurais, ehon mujidir medir, ohi dorazati ya yere, tin din dako sharano dede, fuala diwa dua guri, ki ho, Allahumma la tumitho, hatta turiyahu buju halmo mesat, Allah tu yang arfuare dunia tu nunis, arfuare zatu din fu juntu beshe narir mukno dehe, arfuare beshe narir mukde hayre dunia tu lujais, bat dua lagi gigi wa. Kisi din fora mama ragi, iba ibadat gore er mara dohon guri, ibadat gore ere oi zi ibadat gore gore zi ena sil gore ena fasil di balakam bazar asil, bazar duka bazar gomai fasil beshe mai fuai, te beshe mai fuai be bazar ashodoro lo hode, hodoro tol hodot tol lai to bod bo manshala shombor kwase, ere mujidir bituri ko suija vase suija bi balakana shombor gori teri bine. Hata naga fai temia to hata baro baro suisa fala ya shambor gugori fala ibel lai shambor gugori targi. Hata na fatino hati be baro suisa bibe hona mikke nosai. Be shute namas fara tade. Hata na fai jem hode. Ma ife be shazi fari yere mojje de duki. Eto zuraije namas fara. Zuraije ro hoda zuraije. Salam hiro tara tadi to ala kiso hata as. En zuraije salam dalam no fire. Namas fitias e fitias e fitias. En ma ife be tu gushore gi. Hata na turo dahai. En hoyere badin ili gei bi. Zayere গর রাহাল ফওয়ালা সম্পর্ক গরি ফেলাই রাহাল ফওয়ালা সম্পর্ক করনা হারনে ইবের গর্ভমে দুগ্গ বাচ্চা আইছি পরে বাচ্চই বাচ্চনর পরে বেকন ফসল লতে বাচ্চাইবে হা হতেড়ে সুইজা ভুগা আছে দিয়া জোরাই সিবের পরে ভাই বেকন হন্দা হুদা লাড়ি সোড়া লই আইর অসিসেপতি মসজিদে ববইয়ের ইংরজ না হইর মাইছুল এন মা দি দিও কেহন জোরাই যে হতে কিরি ইতার আরং করে মার দি গিলা কি দি কি দিও তোমার আরং করে মার গে ভালো আচ্ছা 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 টি ওয়া আর 2 মিনিট সময় দাও ইয়ার ফর আর মারি গলি ইন আল্লাহ রাসূল নিজে কোন নামে করতে মুসলিম শরীফের হাদিস কি সাইন কিসে কিসে না হল আল্লাহ রাসূল নিজে বাই করতে ঘটনা ইবাদত খানা জিয়ান আছে লিয়ান বাই গলি ইবারও মার হদাচ্ছে বাজে ঠিক আছে তোরা দেখিতে আর মারি গলাবি গন ভিড়ে তানা হন বাজে তিতে ন মারি ফেলাইলে মারি ফেলাবি তবে আর 2 মিনিট সময় দে কেন নামাজ করি ওই শুন মুসিবতত বাজি দে আর হাসে ফোন করতে দে আর তো মুসিবতত বাজিলি ফোন করে দি না তার হাসে তনা তাফুন দজি হতা চে বন্দা গলো ইরা শুনা এ বন্দা লগে গিয়ে নি এফর দি মোবাইল বন্ধ গি ইয়ার ফর মোবাইল কি বন্ধ আল্লাহ ইয়ারা বিয়া কোন রে সহি বুঝদান করক মুসিবত বাসিলে হার হাসে হ্যাঁ জোরা যে নামাজ নিয়ত বাইন দেবো আরে সুরা কারাত কিছু নমাই আই বহুত তুন ওয়া সালাম ফিরে লতে মাই শুরু অন তো মরে যেতিং কি হাট ফিলে রে এখন আতিককে নামাজ আমি দুগা খেলাছি আম্মা ইউজিবুল মুত্তার ইদা দাহু ওয়া ইয়াকশিহু সু এই বে কেলেছি হয় মুসিবত জাদা মানুষেরে ডাকা মধ্যে সারা দে দিব হন এইবার অর্থই দিয়েন তি ইবে আয়াতি বে কেলেছি বে ফুজি ফরন ফর জিন্দে কর দি কি বে বাড়িতে রানন করে মার দিলে আ তো হরতে মসজিদের বাইরে না যায় ইবাদত না বাইরে না যায় করে কিলে মার দারে ও আতিকে নামাজের ভিতরে কেলেছি দে ও ও বহুত দিন আগে দরজা মধ্যে তিয়ে এর মা বদ দোয়া করে ইয়ে না না আবার নেককার মানুষ তো আল্লাহ বাসাই হয়ে ফেলার ওই মা বদুয়া গুজি দিয়ে আবার লাগি কি ফিডো কিন্তু হাই ফেলে বেজি কিন্তু ফুললে তো কি আবার বেশি বালা মানুষ আল্লাহ বাসাই হয়ে ফেলার হ্যাঁ তালা তুমি সালাম ফিরে হদে হদবা ফোয়া গই বলে হদে ফোয়া বে কেন তারা মারিবে লাগি আবার হদিতের নামাজ যো আর 2 মিনিট সময় কি মিনিট সময় হদে ওই ফোয়া জিব ই বলে হর ফোয়া বে রিকা না কেন ফোয়া বে আল্লাহ হতা হই দরে মিয়া লাদা ফোয়া ডুলিনের ফোয়া হলর ফোয়া আবার হতা হইতে না হদা হইতে জয় এ সারগো ফুয়া বলো ডুলি তাইরা হতা হইয়ে তুগ ফুয়াইবে আইনি ফুয়াবে ফেরসা গো গুদা মারে গুদা মারে হয় দে এ ফুয়া আখবিরিনা মান নাবুকা অফুয়া তুই আর আর হস না তোর বাপ হন তো ফুয়াবে বারবার হই দি দে হন আর বাপ হইবে না আর বাপ হই দি করে হাল আছে রাহালিবে তোমার হুজুর না হইছো
একবারে বিয়া কোন টেনশন আদি জি হুজুর 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 বহুত বড় বিয়া দিবি করে ফলাই হুজুর আরে না মাগো দিউন হুজুর আরে অনরা স্বর্ণ দিয়ে রে মসজিদ বানাই দিন হুজুর হতে স্বর্ণ দিন বানা জিল্লা জিল্লা বানাই দে ইন তোরা দোষ নয় ইন আর হওয়ালা আছেন দিন ওই আর মা আল্লাহ বদ দোয়া কই জি দে গিরি ও বিশ্ব নারীর মুখ দেখাই আল্লাহ রাসূল হতে জোরাই জের মা যদি হইতো আল্লাহ আর পরে বিশ্ব নারীর লাই সম্পর্ক করাই দিস হতে জোরাই যে বিশ্ব নারীর লাই সম্পর্ক তো করে ফেলাই দিস মা বাবার বদ দোয়া ইল্লা জিনিস ইল্লা খারাপ জিনিস ও ভাই যত মা বাবা আছে মূল্যায়ন করিবেন কদর করিবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুইয়ের ওয়াজ কইলাম দরুদ শরীফ পড়িবেন মা বাবা তাইলে সেবা করিবেন খেদমত করিবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাই আরা বিয়া কোনরে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করিবেন লাই তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।